সুরের কাছে কি প্রেমের কথা শোনা যায়? সেদিন সত্য ভামা বলেছিল, শোনো, যিনি সত্য যুগে অনন্ত নাগ, ত্রেতা যুগে তিনি হলেন দাদা, সঙ্গে এসেছিলেন লক্ষণ রূপে, দ্বাপর যুগে সেই ভক্তকে নিয়ে এসেছেন ভগবান দাদা বলরাম রূপে। তা সেই যে ভগবানের আর ভক্তের মিলন হয়ে আছে, ভগবানকে যদি কেউ খারাপ বলে ভক্ত কোনোদিন সহ্য করতে পারবে? হরি বল, সিদ্ধান্ত দিলেন ভগবানকে যদি কেউ খারাপ বলে অন্তরঙ্গ ভক্ত কি সে সহ্য করতে পারবে? বাবা পারবে না। তাহলে অন্তরঙ্গ ভক্ত যদি না সহ্য করতে পারে, তিনি দাদা বলরাম হয়ে এসেছেন, উনি কোনোদিন এই কৃষ্ণের লীলার কথা বলবে না। যেই না এই কথা বলেছেন, তাহলে যাব কোথায়? রাধা তত্ত্ব একজন যদি জানেন, তিনি হলো একজন নারী। আরে নারী হয়ে কি নারীর বেদন কোনোদিন সহ্য না করে থাকতে পারে? তাই রাধা তত্ত্ব জানতে হলে আমরা যাব একজনের কাছে, তিনি হলেন আমাদের রোহিণী মা। রোহিণী মা, মা কাছে গেলেন, মায়ের কাছে যখনই গিয়ে বলছে, মা আমরা তো তোমার বহুমা, তোমার পুত্রের পুত্র বধূ আমরা, আমরা কাতর মিনতি নিয়ে এসেছি গো জননী, আমাদের মনোবাসনা একবার তুমি পূরণ করো। কি হয়েছে, কি হয়েছে সত্যভামা, কি হয়েছে রুক্মিণী, বলো আমার কাছে বলো। মা গো, আমরা রাধা তত্ত্ব জানতে চাই, আমরা রাধা তত্ত্ব জানতে চাই, আমরা রাধা তত্ত্ব জানতে চাই। না না, আচ্ছা বাবা, এবার একটা কথা আপনাদের জানি আর জানাতেও হয়। মায়েরা, রাধা তত্ত্ব যদি জানতে হয় তাহলে কোথায় জানতে হবে? বৃন্দাবনে। হ্যাঁ, কিন্তু আমরা সবাই তো বৃন্দাবনটাকে ভগবান বলে দেখি, দেবী বলে দেখি, কিন্তু এই দেবী কে আপনারা জানেন? জানেন না। ঠিক যথা টাইমে আপনাদের সামনে বর্ণনা করা হবে দেবীটি কে, কোথা থেকে তার সৃষ্টি, সমস্ত কিছু কিন্তু ভক্তের উপর থেকে হয়েছে, সমস্ত কিছু ভক্তের উপর থেকে। যদি একজন নারী যদি সাধন ভজন করে ভগবানের রূপ বর্ণন করতে পারে, তাহলে আপনাদের মতো ভক্ত কেন আপনারা বলতে পারেন না যে আমরা ভগবানের মতো হতে পারি? তবে সাধন ভজন জপন এত সহজ জিনিস নয়, যদি সাধন ভজন জপনকে যদি রক্ষা করা যায়, তাহলে যে জায়গায় দাঁড়িয়ে রাধা তত্ত্ব জানার জন্য গেলেন, রোহিণী মা বললেন কেন তোদের জানাবো না, যে রাধা দিনে 10 বার যমুনার জলে খালি কলসি ভর্তি কলসিটাকে ফেলে দিয়ে খালি কলসি নিয়ে দিনে 10 বার যমুনার জলে গিয়ে সেখানে চোখ মিলে চেয়ে সদাই সদা সর্বদা বলে থাকেন, কৃষ্ণ তুমি দেখা দাও, কৃষ্ণ তুমি দেখা দাও, কৃষ্ণ তুমি দেখা দাও। যমুনার জলে ভগবান শ্রীকৃষ্ণের বদনখানি, তিনি অপরূপ রাধা রানী দর্শন করছেন। যদি সেই রাধা তত্ত্ব তোদের কাছে বলি, তোরা আর সহ্য করতে পারবি? সহ্য করতে পারবি তো? আমার ছেলে প্রতিজ্ঞাবদ্ধ আছে, যেখানে রাধা তত্ত্ব হবে, রা শব্দ উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে সে সেখানে চলে আসবে। মা গো, যদি তোমার ছেলে বুদ্ধি করে এই কথা বলে, যেখানে রা শব্দ উচ্চারণ হবে সেখানে তিনি সঙ্গে সঙ্গে চলে আসবেন, আমরাও কথা দিচ্ছি শাস্ত্রসম্মত তোমার ছেলেকে ওই দরজার কাছে দাঁড় করিয়ে দিয়ে আমরা ভিতরে রাধা তত্ত্ব শ্রবণ করব। এই জন্যে কলিযুগের মাটিতে তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরিতে প্রকাশ করলেন চরণ দাস বাবাজি। তিনি বলেছেন কি বলুন তো, তিনি এক কথাই বলে দিয়েছে, এই চৈতন্য রেখেছ, নাড়া হয়েছ, গেরুয়া পোশাক ধারণ করেছ, মাথায় বড় বড় টিকি রেখেছ, সাধন ভজন কি করছো জানি না, তবে সাধন ভজন এত সহজ জিনিস নয়, তাহলে সাধন ভজন করতে গেলে একবার ভজন মার্গের মধ্যে প্রবেশ কর, না হলে তোরা করিস না। প্রকাশ করলেন কি, ঘুরিলে ভুবন পাবি না সে ধন, জ্ঞানের নয় না ফুটিলে পরে। তাই তিনি প্রকাশ করলেন,
ভরলে ভুবন অবিনাশে ধন জ্ঞানে নয়নে না ফুটিলে পরে ভরলে ভুবন অবিনাশে ধন ভরলে ভুবন অবিনাশে ধন জ্ঞানে নয়ন না ফুটিলে পরে একদম ভাঙা থাকে ঘুরলে ভুবন পাবি নাশে ধন নদিয়া নবদ্বীপ মায়াপুর বৃন্দাবনে তুমি যেখানে যাও না কেন যে ধন পাওয়ার আশায় তুমি ছুটছ সে ধন তুমি কোনোদিন পাবে না যদি এই কথা বলে বাবা যে ঘুরলে ভুবন পাবি নাশে ধন জ্ঞানের নয়ন না ফুটলে পরে আমাদের জ্ঞান যদি চৈতন্য পরে কি যদি না হয় তাহলে যতই সাধন করি না যতই ভজন করি না কেন ভগবানকে আমরা কোনোদিন পাব না তাই ব্যাখ্যা করলেন বাহিরেতে ঘুরলে বাহিরেতে নিরামিষ ভোজনকারী হয়েছে মাছ মাংস সব ত্যাগ করেছে তুমি নিজের গৃহ ত্যাগ করেছ ঘর বাড়ি ছেড়ে স্ত্রী পুত্র পরিজন আপনজন সবাইকে ত্যাগ করে তুমি বলছো আমি ভগবানের পথ অনুসরণ করি ওরে পাগল যদি ভগবানের পথ অনুসরণ করিস তাহলে তুই ছোট্টবেলায় গেলি না কেন ছোট্টবেলায় কেন গেলি না আজকের দিনে দাঁড়িয়ে স্ত্রী সঙ্গম করে তাহা থেকে উৎপত্তি করিলে দুখানা চারখানা ছেলে হয়ে গেল আপনার মেয়ে হয়ে গেল আপনার সংসারটাকে সমূহভাবে ভোগ করে নিয়ে সংসারের যন্ত্রণা যখন তোমায় ধরে বেষ্টন করেছেন তখন তুমি বলছো আর আমি এখানে থাকব না আমি এবার চলে যাব সত্যিকারে কি সাধন ভজন করতে যাচ্ছ না সংসারের জ্বালায় পড়ে চোখের জল ফেলছো অসহ্য হয়ে গৃহ ত্যাগ করে তুমি মঠে গিয়ে উঠছো ও তুই সুখ পেলি না সুখ পেলি না তু সারা জীবন পেলি শুধু ব্যথা ভরা দু পরের জন্য কেঁদে কেঁদে বাবা বাবা হরি
ভালোবাসালি জীবন ভালো শেষে তুমি কি পেলে গো মা পাগো মনটারে বলি এ জীবন ভালো গেছে বলে না কি দেবি এ জীবনে ভালো পাগল মুন্ডারে বলি সারা জীবন পেলি শুধু ব্যথা ভরা পরের জন্য কেঁদে কেঁদে কেন বক্ষ ভাষালি বলে জীবন ভালো বলি সর্বহারা করে কেন আমায় পথে বসালি পাগল বিজয় বলে এমনি করে কেন আমায় কাঁদালি সর্বহারা যাবার সময় হলো কেন পারে না করিলি আমার যাবার সময় হলো কেন পারে না করিলি বলি জীবন ভালো বলে না কি এ জীবনে ভালো পাগলে বলি ওরে মোহ সিদ্ধান্ত দিলেন
এই সিদ্ধান্ত এমন এক জায়গার সিদ্ধান্ত মহাজনী পদ আজকের কলিযুগের মাটিতে যে সমস্ত হাজারে হাজারে মানুষ বৈষ্ণব হচ্ছেন ওই বৈষ্ণবদের কাছে দেখবেন একটা ভিখারির মতো ঝুলি রয়েছে এখন ঝুলিটা খুলে দেখবেন একটা ছোট্ট কারে গ্রন্থ ওই ঝুলির মধ্যে থাকে এখন গ্রন্থটির নাম কি বাবা গ্রন্থটির নাম হলো তত্ত্ব রস আমৃত জ্ঞান মঞ্জরি বিভিন্ন গ্রন্থ থেকে যে সমস্ত অমৃত আছে সেই অমৃতগুলি নিকড়ে তুলে নিয়ে এই ছোট্ট গ্রন্থের মধ্যে প্রকাশ করিয়ে দিয়েছেন গ্রন্থটির নাম হলো তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জরি লেখক হলেন কে এই গোপাল দাস বাবাজি হয়েছে এখন এখন এই গোপাল দাস বাবাজি না ইনি খুব কঠিন ভাষায় লিখেছেন যদি সরল ভাষাটা পড়তে চান তাহলে চরণ দাস বাবাজির গ্রন্থটা আপনারা নিয়ে পড়বেন এখন সেখানে তিনি বললেন কি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব যন্ত্রণায় আমরা আঘাতিত যন্ত্রতাই তো একটা যন্ত্রের দ্বারা মতো আমার একজন মানব দেহ আমরা যে এই গৃহ সংসারে থাকতে থাকতে স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে সংসার করতে করতে আমি জর্জরিত হয়ে গেলাম কত কষ্ট করে তোদের খাওয়ালাম কত কষ্ট করে তোদের জন্য একটা সুন্দর বাড়ি বেঁধে দিলাম কত কষ্ট করে আমি কলকাতা থেকে ইনকাম করে নিয়ে এসে তোদের মতো ছেলেদের শিক্ষিত করে আজ তোদের আমি দাঁড় করিয়ে দিয়েছি তোদের গর্ভ হতে এমন এমন সন্তান জন্মগ্রহণ করেছে গাছের চেয়ে ফলের টান বেশি না বাবা এখন ফলটাকে নিয়ে যখন আমি টানাটানি করছি এমন সময়ে সেই পুত্র আর সেই স্ত্রী মানে বৌমা এসেই মাত্র যদি ফলটা আমার হাতে থেকে কেড়ে নেয় কেমন হবে তো বাবা বলুন তো আমরা বৃদ্ধ জগতের মানুষ আঘাত তো আমাদের হবে কত কষ্ট করে গাছ তৈরি করেছি সেই গাছ থেকে ফল হয়েছে সেই ফলটাকে আজ আমি কোলে করে নিতে চেয়েছি আমার কোল থেকে আজ তোরা কেড়ে নিয়ে নিলি আর থাকবো না তোদের গৃহেতে আর তোদের গৃহে থাকবো না সব কিছু ত্যাগ করে তোদের আমি দিয়ে আমি চলে যাব আশ্রম কি তীর্থ স্থানে চলে যা তোরা করেছিস ভুল আমি করি নাই রে ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে যে প্রতিজ্ঞা তুই করছিস আজ এই প্রতিজ্ঞা পালন করতে যদি না পারিস তাহলে প্রতিজ্ঞা করলি কেন সংসারের মধ্যে ভুক্তভোগী হলি কেন রে আজকের আঘাত পেয়েছিস চোখের জল পড়ছে যে জলটা বহুদিন আগে আমার চরণে দেওয়ার কথা ছিল সেই জলটি আমার চরণে দিলি না সেদিন আঘাতে পড়ে কষ্টে পড়ে যন্ত্রণায় পড়ে জনরবল তোর চোখ হতে যে জল বেরিয়ে আসছে দুঃখে আজ গৃহত্যাগী হয়ে তুই বেরিয়ে এসেছিস তবে পাবি না যে ধনকে আশা করেছি বাহিরেতে ঘুরিলে তাহারে আহারে পর্যন্ত তোরা আমায় পাবি না রে বৃথা নাড়া হয়ে চৈতন্য রেখে বৃথা তোরা ভজন করতে আসিস না তবে একটা শোন ভুল সিদ্ধান্ত হলেও তোর মতিগতি ফিরেছে তবে যতটুকু আঘাত যতটুকু যন্ত্রণা যতটুকু কষ্ট তোর পাওয়ার দরকার ছিল
ভুল সিদ্ধান্তের জন্য তুই পেয়েছিস, তবে ওই কষ্টের জন্য আজ তোরা আমার চরণে এসে পড়েছিস। তবে এইখান থেকে ভজনটা শুরু কর, আর এইখান থেকে যদি ভজন শুরু করতে পারিস তবেই হবে তোদের মুক্তি। তবে ভালো কাজের জন্য ভালো ফল পাবি, আর খারাপ কাজের জন্য খারাপ ফলের ভোগ করতে হবে। তাই তো মানব জীবনে সুখ আর দুঃখ। দুঃখ যদি জীবনে আসে তবে অনর্গলে চোখে জল আসে, আর আনন্দ যদি হয় আমাদের বদন আনন্দ স্ফূর্ত হয়। এই দুঃখ আর কান্না নিয়ে মানব জীবনটাকে শিক্ষা দিলেন। নাভির গন্ধে আকুল না, নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সে সন্ধান। মৃগ শব্দের অর্থ কি? হরিণ। আস্তে বাবা, এখন হরিণের দেহে আসে রজশলা। যখনই হরিণের দেহে রজশলা আসে হয় তখন তাকে হরি নাভি বলা হয়। হ্যাঁ, যখন ওই রজশলা আসেন এমন সময়ে কি করেন জানেন? ওই হরিণটা যখনই চলে যান তার গন্ধটা এক ক্রোশ দূর পর্যন্ত চলে যায়। যখনই এক ক্রোশ দূর পর্যন্ত চলে যান সেই সময়ে দেখবেন পুরুষ রূপে আরেকটা হরিণ বাঘের মতো রূপ ধারণ করে ওই মৃগ নাভির পিছনে দৌড়াতে থাকেন। বাপ ঠাকুর দ্বারা বলতে শাস্ত্রের সিদ্ধান্ত। তেমন বাস্তব বাস্তবায়িত করতে কলির জীবকে উদ্ধার করার জন্য এই তত্ত্ব আমার চরণদাস বাবাজি প্রকাশ করলেন। মা অমা, তোমরা তো এ কলিযুগের মা, তবে তোমাদের কাছে আসে মাসে তিন দিন যে রজশলা আপনাদের হয় সেই রজশলা কে আপনারা জানেন? আমরা সবাই বলি ওই রজশলা অপবিত্র। ওই অপবিত্র রজশলা নিয়ে আপনি মন্দিরে উঠতে পারবেন না, আপনি পূজা দিতে পারবেন না, ভগবানের স্থানে উঠতে পারবেন না। এ হলো অশৌচ। আপনারা কোনোদিন কোনো মন্দিরে যাবে না। হরে কৃষ্ণ। মা গো, আপনাদের চরণ ধরে বলবো, এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই গান বাজনা আপনাদের কৃপায়, ভগবানের কৃপায় আমি ঐশ্বরিকভাবে স্বপ্ন ভরে পাওয়া গান আজকের আমি আপনাদের সামনে করছি। শ্রীক্ষেত্র জগন্নাথ পুরীতে ঘুরতে গিয়ে আমার এক হাতে একটা শঙ্খ ওঠেন আর এক হাতে একটা গোপাল ঠাকুর উঠেছেন। তার কৃপাতে আমি অনর্গল আপনাদের সামনে এই মধুময় কীর্তনটি শ্রবণ করাতে পারি। দু দশ ঘন্টা বিশ ঘন্টা কোনো ব্যাপার নয়, তবে আপনাদের মতো ভক্তের আশীর্বাদ যদি থাকে। নয় নয় করে আজ আমি বঙ্গীয় পুরস্কার প্রাপ্ত হয়েছি ভাগবতে, নয় নয় করে নটা মঠে রিচার্জের দায়িত্বে আছি আমি এখন বর্তমানে। আগামী ফেব্রুয়ারি মাসের দিকে আপনারা দেখবেন শ্রীক্ষেত্র জগন্নাথ পুরী নিয়ে। কেন জগন্নাথ, জগন্নাথ কেন হয়েছেন, শ্রীক্ষেত্র কেন তাকে বলা হয়, বিভিন্ন আলোচ্য বিষয় সরাসরি ইন্টারনেটে আপনারা আমাকে দেখতে পাবেন। এই আলোচ্য বিষয়গুলো রাখি, তবে বিষয় হলো কি, বিষয়ের মধ্যে প্রবেশ করতে হবে, জানতে হবে তত্ত্বগুলি। কলিযুগের মাটিতে তত্ত্ব কথা বলতে বলতে, আর এই কথা বলতে বলতে যে তত্ত্ব আমাদের সামনে উঠে আসে সেই তত্ত্বটা যদি না বুঝতে পারি তাহলে এহেন কলির জীব মানব হয়ে তোমার কোনো দরকার নাই। এমনই বললেন। তাহলে মাসে যে মায়ের দেহে রজশলা আসে আপনারা বলছেন অপবিত্র, আর আমি বলছি পবিত্র। অপবিত্র যদি কোনো গ্রন্থে লেখা থাকে তাহলে কৃপা করে আমাকে একটু দেখাবেন, আর এখান থেকেই হয়তো আমার শিক্ষাও হয়ে যেতে পারে এটি হলো অপবিত্র। কিন্তু বৈষ্ণব মণ্ডলী, এহেন কলিযুগের মাটিতে পাঁচটি পরিবার আছে, চারটি পরিবার আছে, প্রত্যেক পরিবারে মানে এই বৈষ্ণব মণ্ডলী পরিবার প্রত্যেক পরিবারিকে এই
মাতৃ রজশলাটাকে সম্মান দিয়েছেন কেমন ভাব দিয়েছেন দেখুন নাভির গন্ধে আকুল প্রাণ প্রতি মাসে আপনাদের দেহে যে রজশলা আসেন এই রজশলা আপনারা কি আপনারা কি জানেন আজ পর্যন্ত আপনারা জানেন যদি জানলে হ্যাঁ বলবেন যদি না জানেন না বলবেন জানেন না কিন্তু আপনারা এরা কারা এরা হলো তিনটে দেবী কে কে তিন দেবী তিন দিন আপনার দেহে করে বাসস্থান প্রথম হলো কে গঙ্গা দ্বিতীয় হলো কে যমুনা তৃতীয় হলো কে সরস্বতী এই তিনটে দেবী কেমন ভাবে পরপর আপনাদের দেহে আসে আপনারা একটু খেয়াল করবেন এইখানে গঙ্গা কেমন ভাবে এলেন গঙ্গা কেমন ভাবে এলেন এখানে গঙ্গা তো আসার কথা নয় ভগীরথ চলেছেন একদিন কোথায় নিজের বংশকুলটাকে রক্ষা করার জন্য আস্তে আস্তে বাজাও নিজের বংশকুলটাকে রক্ষা করার জন্য সেই ভগীরথ কোথায় গেলেন ভোগীরথ গিয়েছিলেন স্বর্গে ভগবান একে একে সাধনা করে আমি সমস্ত দেবতাদের আমার সাধনার বলে তাদের আমি জয় করে নিয়েছি আমি যখনই জয় করেছি তাহলে আমার বংশকুলটাকে রক্ষা করার জন্য একজন প্রকৃতি ছাড়া উদ্ধার করতে পারবে না সেই প্রকৃতিকে না ব্রহ্মার কুমণ্ডলীর মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছে তাকে প্রবেশ করিয়ে রাখা হয়েছে এসে না গঙ্গা শাস্ত্র বলছে গঙ্গা হলেন নারায়ণের পদরেণু থেকে সৃষ্টি আর পদরেণু সৃষ্টি যখনই হয়েছে তাকে কুমণ্ডলীর মধ্যে প্রবেশ করিয়ে রাখা হয়েছে কারণ কি দ্বিতীয় পিতা পত্নীকৃত শক্তি সেই দ্বিতীয় পিতা পর্বতকন্যা রূপে পতি পাবনী মা গঙ্গার জন্ম হয়েছে তাহলে দুই শক্তি একত্রিত করে কুমণ্ডলীর মধ্যে তাকে প্রবেশ করিয়ে রাখা হলো এই শক্তি যদি ধরাতলে যায় একে রক্ষা করার ক্ষমতা কাহার নাই বললেন কি যখনই এই কথা বলেছেন রক্ষা করার ক্ষমতা নেই কুমণ্ডলীর মধ্যে রেখে দিয়েছেন ভগীরথ চলেছেন নারায়ণের কাছে প্রভু পতিত পাবনিকা গঙ্গাকে নিয়ে যাব আমি নিচে ধরাতে সেখানে আমার বংশকুলকে রক্ষা করার জন্য একে একে চলেছে যখন নারায়ণ বললেন আমি পারবো না তোমার এই সন্তানকে রক্ষা করতে ভগীরথ তুমি ফিরে যাও কে আমি ফিরে যাব বলে হ্যাঁ তুমি সাহিত্য শক্তি যখনই এই কথা বলেছেন কোন দেবতা এই পতিত পরিমা গঙ্গাকে আটকে রাখতে পারবে না কোন দেবতাই গঙ্গাকে আটকাতে পারবে না তাহলে আমি কোথায় যাব না যেতে হলে তোমায় একমাত্র শিবের কাছে চলে যাও গঙ্গা যে আদেশ দিয়েছে পৃথিবীর মাটিতে আমি জন্মগ্রহণ করতে যাব পৃথিবীতে আমি ধরাইতে যখনই যাব আমার যে প্রবল গতি এই গতিটাকে ধরে রাখার ক্ষমতা কোনো দেবতার নেই
এই গতিটা ভালো করে তত্ত্ব খেয়াল করবেন। আমি যে যাব এইখান থেকে চলে যাব ব্রহ্মাণ্ড মণ্ডলীর মধ্য থেকে প্রবল গতি বেগে আমি নিয়ে যাব, এমন কোন দেবতা আমাকে ধরে রাখতে পারে? আগে জিজ্ঞাসা করে তবে আমার কাছে এসো। সব দেবতা হেরে গেলেন, সব দেবতা হেরে গেলেন, শিবের কাছে গেলেন। শিবের কাছে যখনই গিয়েছেন শিব ভাং ঠাঙ্গে বসে রয়েছে, বম বম বলি ভিবি নাচিতে লাগিল, বমে বমে বলে ছিবি নাচিতে লাগিল, বম বলি ছিবি নাচিতে লাগিল, বমে বমে বলে ছিবি নাচিতে লাগিল, কোথায় আছে ভগীরথ আসিয়া দাঁড়াইল, 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 প্রভু চলিতে হইবে, চলিতে হইবে, চলিতে হইবে, প্রভু বলিতে হইবে, সদা তলে তোমায় প্রভু চলিতে হইবে, সদা তলে তোমায় প্রভু চলিতে হইবে, বলিবি নাচিতে লাগিল, বলিবি নাচিতে লাগিল, তোমায় নিয়ে যাব আমি ধরাতলে, চলো তোমায় যেতে হবে। কোথায় যাব? শিব তো গাঁজা ভাং খেয়ে নেশা করে বসে রয়েছে, কেন? সমস্ত দেবতাদের কাছে ঘুরলাম, কোনো দেবতা স্বীকার হলো না। পতিত পাবনী মা গঙ্গাকে আমি নিয়ে যাব বলেছি, কিন্তু গঙ্গা বলেছেন এমন কোন দেবতা যদি থাকে আমার গতিটাকে যে রোধ করতে পারবে, আগে জেনে এসে তবে আমায় তুমি বলো, আগে জেনে এসে। এখন যখনই এই কথা বলেছেন গঙ্গার কাছে ভগীরথ গিয়ে বলছে, মা তোমায় যে নিয়ে যেতে এসেছি চলো, তোমায় যে আমি নিয়ে যেতে এসেছি আমার সঙ্গে তুমি চলো। বলে এ বেটা আমার গতিটাকে কে রক্ষা করবে? বলে আছে, আগে তুমি ধাইত হও, তবে রক্ষা করার জন্য পরম ব্রহ্ম শিব তিনি দাঁড়িয়ে আছে। বলে শোন, তোর ওই শিবটাকে না আমি নিয়ে অতল তলে তলিয়ে দেব, তোর ওই শিবটাকে নিয়ে আমি অতল তলে তলিয়ে দেব। যখনই এই কথা বলেছেন শিবটাকে নিয়ে অতল তলে তলিয়ে দেব, এমন সময় প্রবল গতিতে, এমন সময় প্রবল গতিতে গতিতে পাবনী বা গঙ্গা তিনি ধীরে ধীরে রূপ ধারণ করে, মহাশক্তির রূপ ধারণ করে প্রবল গতিতে যখন ধরায় নেমে আসছে, পরম ব্রহ্ম শিব মাথাটা মানে মস্তকটা ধারণ করে পতিত পাবনী বা গঙ্গাকে মস্তকের মধ্যে জটা দিয়ে আটকে দিলে। যেই না জটার মধ্যে আটকে দিয়েছে, গঙ্গা তো আর বেরোতে পারছে না। গঙ্গা যখন না বেরোতে পারছে এমন সময়ে এই কথা যখনই এলেন, ঠাকুর তুমি আমায় নামিয়ে দাও, তুমি আমায় নামিয়ে দাও। কেন তোমায় নামাবো কেন? ওগো ভগবান, তুমি যে পরম বৈষ্ণব, তোমাকে কি আমি আঘাত করতে পারি? কিসের আঘাত? তোমাকে যে অনাকাতরিত হতে হবে, আমার দেহে হয়েছে রজশলা, এই রজশলা হলো মহা অপবিত্র, আর তোমার মতো পরম বৈষ্ণবের মাথায় যদি একবার কিছু হয়ে যায় কৃপা করে তুমি একবার আমায় নামিয়ে দাও। শোনো, দুর্গা আছে আমার স্ত্রী দুর্গা, পিছন থেকে যদি জানতে পারে তাহলে তোমায় বড় অপরাধী, দুর্গ নামে এক অসুরকে মিথন করেছিল আসক্তির দ্বারা, তাই তাহাকে বলা হয় দুর্গা, দুর্গ যুক্ত আ, এই অসুর নাশিনী দুর্গা যদি তোমায় দেখতে পায় তোমাকে অবস্থা আর ফিরিয়ে বাঁচাবে না। তাহলে উপায় কি আছে? ভগবান আমি তো সহ্য করতে পারছি না, আমার এই কঠোর যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না, বাঁধ ভাঙা ঢেউয়ের মতো অনর্গল আমার দেহ হতে বিস্তারিত হয়েছে। চিন্তা করো না, তবে আজ তোমায় বলি একটা কথা গঙ্গা, শোনো, তোমার এই রতিক্রিয়ত্ব শক্তিটাকে দ্বিতীয় যমুনা রূপে তুমি ধায়বিত করো। ভগবান কি বলল দেখবেন, শিবের মাথা থেকে একটা জল চলে যায়, কোথায় যায়?
দ্বিতীয় রুদ্রশক্তি, তাকে যমুনা বলা হয়। যমের বোন যমুনা নয়, আর এদিকে বিরজা রাসমণ্ডলে অভিশাপ প্রাপ্ত সে বিরজা যমুনা নয়, তৃতীয় যমুনার জন্ম হল। নবদ্বীপের মাটিতে নাভিবদ্ধ জলে নেমে একজন বেধর্মিয়ান মুসলমান সেদিন জপ করছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন করছিলেন নবদ্বীপের মাটিতে। হায়রে, এক মুসলমান এই কীর্তন জগৎটাকে রক্ষা করলেন। নাভিবদ্ধ জলে নেমে শায়িত হয়ে সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, তিনি নাভির কাছে হস্তকৃত রেখে দু নয়ন অশ্রুবারিত করতে করতে তিনি ভজন করতে বলছেন, যমুনা 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 ও যমুনা দ্বিতীয় যমুনা। এই যমুনাটাকে প্রবর্তিত করেছিলেন একজন মুসলমান, তার নাম হলো কাজী নজরুল ইসলাম। কিন্তু শাস্ত্রসম্মত বললেন যমুনা একজন নয়, যম আর যমুনা এরা দুই ভাই বোনই। যমের দাদুকে ছিলেন বিশ্বকর্মা, সূর্যের তেজটাকে খণ্ডন করে একত্রিত রেখেছিলেন, আর ওইটা দিয়ে সুদর্শন চক্র হয়েছিল। সেই সুদর্শন চক্রটা বিশ্বকর্মার কাছে যখনই ধার করতে গিয়েছিলেন, সেদিন বিশ্বকর্মা বলেছিল, আমার নাতনি যমুনা আছে, ওই যমুনাকে যদি তুমি গ্রহণ করো তবে কৃষ্ণ তোমার হাতে এই সুদর্শন চক্র যৌতুক হিসাবে তোমায় দান করব। হরি বল হরি বল। দ্বিতীয় যমুনাকে
দ্বিতীয় যমুনা হলেন ভালো করে খেয়াল করবেন কার্তিক মাসে তো মানুষকে ঘুমাতে দেন না আপনারা ভোরবেলা উঠে ভালো করে চান করলেন কি দেখা দরকার নেই কাপড় ছাড়লেন কি তাও দেখার দরকার নাই আপনারা কি করেন সরাসরি ঘুম থেকে উঠে চোখে মুখে একটু জল দিয়ে মাত্র করতাল কিংবা ঝাঁপ নিয়ে খোল নিয়ে আপনারা গাড়াম গাড়াম আরম্ভ করে দিলেন আপনারা কি করেন নারায়ণ পরাখরা নারায়ণ পরা বেদা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বাম হরে মুরারি মধু কৈতব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ রক্ষ হরি এই হরে কৃষ্ণ নাম করলে তোরা মুক্তি পেয়ে যাবি তা তোদের এত দানবের মতো আচরণ কেন আপনারা তখন বলে উঠলেন ভগবান যারা দেবতারা কি শুধু ভগবানকে পেয়েছে সাধুরা কি ভগবানকে পেয়েছে আমরা পাই নাই মানে কেন আপনার ওই তারক ব্রহ্ম নামটা ভালো করে খুলে খুলে ভেবে ভেবে দেখুন তো কারা ভক্ত বলে কেন সব দানব মালগুলো বলে ওই দানবরা যদি তোমার নাম করতে করতে যদি অনুধাবিত হয় আর সেই দানবদের নাম যদি আমরা করতে করতে যাই তাহলে আমরা মুক্তি কি পাবো না বলে চিন্তা করতে হবে না মাধুর্য প্রেমটা তোরা একবার নিয়ে নে মাধুর্য প্রেম এখন মাধুর্যটা প্রেম একটা রেখে দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে তাহলে দ্বিতীয় যমুনাকে এই জমের বন যমুনা নয় দ্বিতীয় যমুনাটি হলেন রাসমণ্ডলে একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাসমণ্ডলে একদিন ভগবান শ্রীকৃষ্ণ যেতে দেরি হলেন কিন্তু বিরজা এত সুন্দর রূপ ধারণ করে ওই রাসমণ্ডলে ছিলেন আর সেই সময়ে বিরজা করলেন কি না আকর্ষিত হলো কৃষ্ণের দিকে কৃষ্ণ আমার মনে বড় বাসনা আমার মনে বড় কামনা আমি যদি তোমাকে স্বামী রূপে পেতাম তাহলে আমার মনোবাসনা পূরণ হতো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল চিন্তা করো না তোমার মনোবাসনা পূরণ হবে পিছন থেকে আরেকজন বলছে শ্রীরাম হায় রে বিরজার যে এত সুন্দর রূপ আজ দর্শন করে আমি পাগল হয়ে গেলাম তা বিরজা আমি যদি তোমায় স্বামী রূপে পেতাম না আমার মনোবাসনা পূরণ হতো চিন্তা করো না ভক্তের মনোবাসনা বাঞ্ছা পূর্ণকারী আমি তো স্বয়ং ভগবান এমন সময়ে শ্রীমতী রাধা রানী ভিতরে প্রবেশ করে গেলেন ওরে বিরজা তুই যে আমার কত কাছে তুই যে আমার কত প্রিয় তুই আজ আমার অতি অন্তরঙ্গ সখী হয়ে তুই আমার নিজের স্বামীটাকে পেতে চেয়েছিস আজ তোকে অভিশাপ দিচ্ছি বিরজা যা তোর মানব কুলে জন্মগ্রহণ হ বলো বিরজা
যখনই এই কথা বলেছেন বিরজা কাঁদছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বিরজা চিন্তা করো না, পিছনে শ্রীরাম আছে, ও অভিশাপ প্রাপ্ত হবে রাধা রানীর কাছে, ও হবে এক রাজা, আর ওই রাজার সঙ্গে বিবাহ হবে। রাজাটি কে? না শঙ্খচূড়। তোমাদের দুজনার পূর্ণ মিলনে বিবাহ হবে, শেষ প্রান্তে শঙ্খচূড়ের মৃত্যুর জন্য দেবতারা পাগল হয়ে যাবে, আর সেই দেবতারা যখনই পাগল হয়ে যাবে, পরম ব্রহ্ম শিব ওকে নিধন করবেন, আর আমি তোমার সতীত্ব হরণ করব। যখনই বিরজা পরবর্তীকালে তুলসী হয়ে জন্মগ্রহণ করেছেন, বিরজা তুলসী হয়ে জন্মগ্রহণ যখনই করেছেন, তখনই তুলসীর কাছে গেলেন কে? নারায়ণ। তুলসীর সতীত্বটাকে হরণ করলেন, যেই না তুলসীর সতীত্বটাকে হরণ করেছেন, আর ওদিকে মারা গেলেন নিজের স্বামী শঙ্খচূড়। মারা গেলেন, আর যেই না শঙ্খচূড় মারা গেছেন, সঙ্গে সঙ্গে নারায়ণ কি করলেন? শঙ্খচূড়ের রূপ ধারণ করে বিরজার ঘরে এসে প্রভু প্রবেশ করলেন। কি করিল তুমি ছলো না ছলো না করিয়া ছলো না মাই তুমি কি ছলো না পাড়ি পারি না আমি পারি পারি না পারি না আমি পারি না। স্বয়ং তুমি গোলোকাদি গোবিন্দ, তুমি আমার নিজের সতীত্বটাকে হরণ করলে, তুমি স্বয়ং নারায়ণ হয়ে তোমার কাছ থেকে বিচার্য বিষয় বিচার দেওয়া হয় কোনো কার্য করলে, তুমি রক্ষক হয়ে আজ ভক্ষক করলে, আজ আমি তোমাকে অভিশাপ দেব, আজ আমি তোমাকে অভিশাপ দেব নারায়ণ, আজ তোমাকে আমি অভিশাপ দেব, যাও যাও তুমি আজ পাথর হয়ে যাও। কোথা ব্যথা তুমি পারে রোকাদি একবারে ভক্তির ডাকে ছাড়া দাও, ভক্তির ডাকে ছাড়া দাও, কোথা ব্যথা পারে দোকানি ভক্তের ডাকে সারা
হয়ে আমার দেহ থেকে ভোগ করবে আমি পড়েছি বিপদে তুমি আজ ভোগ করতে আমাকে রাখো হে বিপদে ও গো বিপদ ভজন বলিয়া ভক্তের ডাকে ছাড়া ভক্তের ডাকে ছাড়া কোথা ব্যথা আমার সতীত্বটাকে তুমি হরণ করলে অভিশাপ দেব আমি তোমাকে নারী হয়ে আজ তোমাকে অভিশাপ দেব আমি একজন সতী নারী হয়ে আজ তোমাকে অভিশাপ দেব সত্যি যদি তুমি ভগবান হয়ে থাকো আজ তোমাকে অভিশাপ দিচ্ছি নারায়ণ যাও আজ থেকে তুমি হয়ে যাবে পাথর আজ থেকে তুমি হয়ে যাবে পাথর আজ থেকে হয়ে যাবে তুমি পাথর যখনই এই কথা বললেন সতীর অভিশাপ তো অব্যর্থ হতে পারে না সতীর অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণ যিনি বিষ্ণু নারায়ণ ছিলেন সেই নারায়ণ হয়ে গেল পাথর পাথরটির নাম কি মায়েরা জানেন পাথরটির নাম বাড়িতে বাড়িতে শিলাগ্রাম পূজা করা হয় না ঠাকুরমশাই শিলাগ্রাম পূজা করেন না ওই পাথরটি হয়ে গেল স্বয়ং শিলাগ্রাম পাথর হরিবল যাকে শালগ্রাম বলি আমরা পাথর শিলা পরবর্তীকালে ওর তিনটে রূপ দেখা দিয়েছে আর তিনটে রূপ যখন দেখা দিয়েছিলেন সেই সময় তার নাম দেওয়া হলো শালগ্রাম এখন এই শালগ্রাম পূজা সেদিন নারায়ণ বলেছিলাম তোমার তো বলেছিল তোমার অভিশাপে আমি যখন শালগ্রাম হয়ে গেলাম মানে পাথর হয়ে গেলাম তবে একটা কথা তোমায় বলি তুলসী শোনো তোমায় একটা কথা দিচ্ছি আমি তোমাকে ভোগ করেছি তার একটা কারণ তুমি জন্মগ্রহণ করার মাত্রেই পূর্বেই তুমি আমাকে স্বামী রূপে পেতে চেয়েছিলে এর জন্য তুমি পুষ্করে তীর্থ গিয়ে বছরের পর সাধন ভজন করেছিলে আর সেই সাধনার পূর্ব অর্জিত ফলের জন্য আমি স্বয়ং তোমার কাছে এসেছি আর তোমার কাছে যখনই এসেছি তুমি আমায় চিনতে পারলে না অভিশাপ দিয়ে তুমি কি জানো তুমি কে তুমি তো স্বয়ং রাসমণ্ডলে রাধারানী প্রিয় অন্তরঙ্গ সাথী ছিলে তোমার নাম ছিল বিরজা শুনেই মাত্র বলে উঠলেন ভগবান এত কষ্ট করে সাধন ভজন করে তোমায় যখন পেলাম তোমায় যখন স্বামী রূপে পেয়েছি আজ শেষ অভিশাপ আমার অভিশাপে তুমি হয়ে গেলে শালগ্রাম তবে আমার এই নিজের দেহ আর লাগবো না আমার নিজের দেহটাকে শেষ করে দেব আমার নিজের দেহটাকে শেষ করে দেব ওই সাথে বলে বলে সত্যি নারীর দেহ হতে চলেছে মৃত্যু সাইত সেই যে তুলসী তার দেহটি হয়ে গেল নাম হয়ে গেল গণ্ডকী নদী
দেহটা আস্তে আস্তে নদী হয়ে গেল, যেই না নদী হয়ে গেল, জলে পরিপূর্ণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই দেহর নাম হয়ে গেল গণ্ডকী নদী। যদি কোনো পূর্ণার্থী মন্থাকৃত শক্তি নিয়ে তিনি যদি মহাপাপ করেন, ওই গণ্ডকীর নদীতে যদি একবার স্নান করতে পারেন, সতী তুলসী তাহাকে কৃপা দান করে মুক্ত করে দেয়। নিতাই গৌরী কৃষ্ণ প্রভানন্দ হরিবল। কতকগুলি পদ বেরিয়ে যাচ্ছে দেখুন মায়েরা। আমি হয়তো একটু অন্যভাবে বলেছিলাম যে ভোরবেলা আপনারা ঢোল করতাল নিয়ে মানুষকে ঘুমাতে দেন না, সত্যি অনেক জানার ব্যাপার আছে। রাস্তা আছে এইখান থেকে, আমি রাস্তা দিয়ে হাঁটব। এখন রাস্তাটা যদি পরিষ্কার থাকে আমি চোখটা বন্ধ করে অনর্গল হাঁটতে হাঁটতে চলে যেতে পারি, কিন্তু রাস্তা যদি খারাপ থাকে, আপনার যদি একটু চোখটা বন্ধ করে যদি বলি বাবু একটু আগিয়ে যান তো, আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, না হলে আপনার পায়ের নখটাও উঠে যাবে। তাই সাধন মার্গের মধ্যে আসতে গেলে আচার আচরণ পদ্ধতি সিস্টেম এগুলি আপনার জানা প্রয়োজন আছে, জানতে হবে। সেই জন্য এখানে দাঁড়িয়ে বখনি এই কথা বললেন, এমন সময় দেখা গেল ওই বিরজা গণ্ডকী নদী যখনই হয়ে গেল, তার নিজের মাথা এই যে চুলটা চুলটা হয়ে গেল কে, একটা বৃক্ষ। সেই বৃক্ষটি কে? সেই বৃক্ষটি হলেন ওই তুলসী দেবী। তুলসী দেবী, তুলসী বৃক্ষ হলেন, আর তুলসী বৃক্ষ হয়ে যখনই এই ভূমণ্ডলে রয়ে গেলেন, এমন সময় দেখলেন মহাসতীকে সবাই যদি পরশ করে তাহলে মুক্তি পেয়ে যাবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একে একে ওই তুলসীকে নিয়ে তারা চলে গেলেন ভূমণ্ডলে, তারা চলে গেলেন ভূমণ্ডলে। যখনই ভূমণ্ডলে গেলেন, এমন সময় সরস্বতী রাধা রানী আর এই তুলসী তিনজনে রাজ সিংহাসনে বসে যখন গল্প করছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে এসে দাঁড়ালেন। আর যেই না সম্মুখে এসে দাঁড়িয়েছেন, এমন সময়ে সরস্বতী বিরজাকে কটুক্তি করছে, এই তুলসী রূপে বিরজাকে কটুক্তি করছে, তুই নোংরা, তুই একে বিয়ে করেছিলিস, ওকে বিয়ে করেছিলিস, সেখান থেকে এখানে এসেছিস, এই বাজে বাজে কটুক্তি যখনই করছে, সঙ্গে সঙ্গে তুলসীর মনে আক্ষেপ যখনই জন্মে গেল, ওই তুলসী সঙ্গে সঙ্গে ওখান থেকে দেহ ত্যাগ করে দিলে। রাধারানী আর সরস্বতী, রাধারানী তো প্রেম আর সরস্বতী হলো বিদ্যার অধিষ্ঠাত্রী, দুজনের কথা হচ্ছে। কৃষ্ণ গিয়ে বললেন, হায় গো তোমরা একই করলে, তোমরা বিরজাকে, তোমরা তুলসীকে এই পৃথিবী ভূমণ্ডল থেকে তাড়িয়ে দিলে, কি করব বলো, কি করে আনতে পারি বলো? তবে একটা কথা শুনি তোমাদের কাছে দাঁড়িয়ে, তোমরা থাকবে কৃতশক্তি পঞ্চায়েতে ব্রহ্মায়কে নিয়ে ভদ্রা নীলা চক্রে বজ্রে তোমানা শক্তি পরমে ব্রহ্ম, তোমরা এখানে থাকবে আমি স্বয়ং। আজ এই কার্তিক মাসে মাতৃক ব্রত দ্বাদশকৃত ব্রতর দিনে আমি স্বয়ং তুলসীকে স্বর্গ হইতে আবার পুনরায় উজ্জীবিত করব। তাই তো কার্তিক মাসে আপনারা খোল করতাল নিয়ে ভোরের বেলা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রভু আপনি যেমন তুলসীকে নিয়ে এসেছিলেন বাঁচিয়ে এই কার্তিক মাসে, হরে কৃষ্ণ, এই জন্য কার্তিক মাসে দেখবেন আপনারা কার্তিক মাসের প্রথম থেকে নাম শুরু করেছেন, করেছেন তো? হ্যাঁ, কার্তিক মাসের প্রথম দিন থেকে আপনারা নাম শুরু করেছেন। এই জন্য জানতে হয় কার্তিক মাসে কোনো দেবতাকে না পূজা করলেও ভগবানকে পাওয়া যায় তুলসীকে যদি পূজা করা যায়। দিনটি কোন দিনে শুনে নিন, কার্তিক মাসের সর্বপ্রথম যে পূর্ণিমা সেই পূর্ণিমার দিন কোনো দেবতার পূজা করার দরকার নেই। আপনি তো সারা বছর ভগবানকে ডাকেন না, আপনি সারা বছর ডাকেন, আপনি সারা বছর ডাকেন না, কিন্তু কোনো ব্যক্তি যদি একবার জানে কার্তিক মাসের সর্বপ্রথম যে পূর্ণিমা
সেই পূর্ণিমার দিন তুলসীর কাছে গিয়ে ধূপ চন্দন আর শঙ্খ বাজিয়ে যদি মাঘী পূর্ণিমার পূর্ণ পূর্ণিমার দিন যদি পূজা করেন ওখানেই তিনি কৃষ্ণ প্রাপ্তি হয়ে যান। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। জানেন কি এটা? হ্যাঁ কি না ব্যক্তি আসবে জানেন না? প্রত্যেক বছর কার্তিক মাসের প্রথম পূর্ণিমার দিন আপনারা এই দেবীকে পূজা করবেন, কারণ যেদিন চলে গিয়েছিল তুলসী সেদিনই নারায়ণ সর্বপ্রথম চণ্ডীপাঠ করে, মানে কৃষ্ণ ওই পূর্ণিমার দিনে ওই তুলসী বৃক্ষের কাছে দাঁড়িয়ে সেদিন পূজা করেছিলেন তুলসীকে। যা দে যাদে ভগবান শ্রীকৃষ্ণ কার্তিকে মাঘী পূর্ণিমার দিন সর্বপ্রথম তুলসীকে তিনি শ্রীচণ্ডী পাঠ করে আবার ভূমণ্ডলে তার দেহটাকে নিয়ে এসেছিলেন। তাহলে বুঝতে পারলেন তো? বুঝতে পারলেন? হরে কৃষ্ণ, তুলসীর মালা তো গলায় দিয়েছেন, তুলসীর মালা। মা শব্দের অর্থ কি আর লা শব্দের অর্থ কি? হ্যাঁ, মা শব্দে মুক্তি, লা শব্দে দান। মালা মুক্তির দান করেন, আমাদের মুক্তি দেন। মায়েরা এই মালাটাকে ধারণ করবে। এই মালার সৃষ্টি হলো কোথা থেকে? মালার সৃষ্টি হয়ে গেছে একদিন ক্ষীরদের কূলে। ক্ষীরদের কূলে নীরদের জল, এই জন্য শাস্ত্র বলছে নীরদের জল পড়িল ক্ষীরদের কূলে, নীরদের জল পড়িল ক্ষীরদের কূলে, নীরদের জল পড়িল ক্ষীরদের কূলে, এবারে নীরদের জল পড়িল ক্ষীরদের কূলে। তাহা থেকে জন্ম নিল একটি মুক্তা যে, তাহা থেকে জন্ম নিল একটি মুক্তা যে, সেই মুক্তা গুড়িয়ে নিল, কে নিল? বিশ্বমিত্র মুনি। মুক্তাটা জন্ম কোথায়? বলে জলে। কোন জল? সমুদ্রে যান। কোন সমুদ্রে যাবেন? যদি কোনো ব্যক্তি পুরীতে যান, কারণ পুরীর অভিজ্ঞতা আমার আজ 10 বছর, আমি প্রত্যেক বছর পুরীতে যাই, শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে। এখন এই পুরী শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে গেলে দেখবে গঙ্গার জলে, মানে মহাসমুদ্র, যাকে বলা হয় প্রশান্ত মহাসাগর, আপনি সকালবেলা যাবেন দেখবেন নদীর ধারে জল থেকে মুক্তা তুলে এনে আপনাদের কাছে বিক্রয় করে। এখন কোনো কারণে ফার্স্ট সকালে যাবেন, জল একটু নিথর থাকে, বালির উপরে দেখবেন আপনি মুক্তা গুলিয়ে পাবেন। মুক্তাটা কি নদীর জলে চাষ হয়? না, ত্রেতা যুগে, ত্রেতা যুগে ক্ষীরদ সাগরের কূলে বিশ্বমিত্র মুনি ছিল, সেই বিশ্বমিত্র মুনি জপ করছিলেন ওখানে, আর উপর থেকে তিন কৃত শক্তি জল পড়েছিল। যে জল বাঁশের মাথায় পড়লে বংশলোচন হয়, যে জল গরুর মাথায় পড়লে গোরোচনা হয়, আর যে জল ক্ষীরদের কূলে পড়েছিল ঝিনুকের উপরে তার উপরে মুক্তার জন্ম হয়ে গিয়েছিল। হরি বল। তাই তিনি বলেছিলেন ক্ষীরদের জল পড়িল নীরদের কূলে, তাহা থেকে জন্ম নিল একটি মুক্তা যে, সেই মুক্তা গুড়িয়ে নিল বিশ্বমিত্র মুনি, নিয়ে দিল কার কাছে? মা লক্ষ্মীর কাছে। লক্ষ্মী একটা সুন্দর করে মালা, সেই মালা গেঁথে নিল, দিল আমার নারায়ণের গলে, নারায়ণের গলে,
নারায়ণের গলেতে যখনই দিয়েছেন, আর এমন সময়ে কোথায় ছিল এই তুলসী গিয়ে হাজির। স্বামী, তোমার ওই কণ্ঠে যে মালা আছে ওই মালা আমায় একবার দান করো। বলে, না, দেওয়া যাবে না। কে বলছে? লক্ষ্মী। তুমি যদি ওকে দাও তাহলে মহাগণ্ডগোল পেতে যাবে। যখনই এই কথা বলেছেন এমন সময় নারায়ণ আশীর্বাদ করলেন, শোনো তুলসী, আজ তোমার আশীর্বাদ করছি, তুমি পঞ্চকৃত তুলসী হবে, তোমার অঙ্গ থেকে সৃষ্টি হবে মালা, আর সেই মালা সর্বপ্রথম বৈষ্ণব তোমায় করবে শিরে ধারণ। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। সেই মালা সর্বশ্রেষ্ঠ ভাবে শিরে করবে ধারণ। তবে বাজারের কেনা মালা ও গোয়ামা আমারে ভক্তি মতি মায়ে তুলসীর মালা একবার কণ্ঠে ধারণ করো না। হরি হরি ওই বাজারের কেনা তুলসী নিয়ে গলায় দিলে কাজ দেবে না। কি করতে হবে? সেটাকে শোধন করতে হবে। কোথায় শোধন করবেন? ওই বাজারের কেনা মালা, বাজারের কেনা মালা আপনি গলায় দিলে কাজ করবে না। কেন আপনাকে বললাম? এর কারণ আছে। ওই মালা আপনি বাড়িতে নিয়ে আসুন। আপনি যেখানে সন্ধ্যা দেবেন সিস্টেমগুলো জেনে নিন, আচার আচরণগুলো জেনে নিন মায়েরা। শুধু আপনারা তুলসীর মালা গলায় দিলে হবে না। যে সিস্টেম পদ্ধতিটা আমি আপনাদের বলছি এই পদ্ধতিটা আপনারা করে দেখবেন। যদি বলেন কেন, যেখানে মন্দির থাকবেন সেই মন্দিরের কাছে একটা গর্ত খুলবেন। গর্ত খুলে গরুর গোবরটা ওখানে দেবেন, গরুর পায়খানা, যাকে গরুর পায়খানা বলা হয়, আর গরুর প্রস্রাব, যেটাকে গোমূত্র বলা হয়, এই গোমূত্রটাকে দিয়ে ওই জায়গাটা পরিপূর্ণ মানে ভর্তি করে দিন। যেটা গাঁটটা খুলবেন ওতে ভর্তি করে দিয়ে আপনি মালাটাকে ওর মধ্যে প্রবেশ করিয়ে দিন। প্রবেশ করিয়ে দিয়ে আপনি সাত দিন ওই মালাটাকে সন্ধ্যা দিন। সাত দিন ওই মালাটাকে সন্ধ্যা দিয়ে, আর যখনই সাত দিন হয়ে যাবে আপনি প্রভাতে উঠে ওই তুলসীর মালাটাকে মুখকৃত করে তোমার এই কণের মধ্যে ধারণ করে একবারে কণ্ঠে ধারণ করে তখন দেখো ভগবান কৃষ্ণকে। যদি ওই কৃষ্ণ কৃপা না করে তখন তুমি একবারে কেঁদে কেঁদে বলো ইগো তুলসীর মালা তুমি একবার ওই তুলসীর মালা পরে ভোজে ভোজে দেখো কৃষ্ণ কৃপা করে কি না।
কৃষ্ণ এখন ওই তুলসীর মালাটাকে নিয়ে যান উত্তর দিকে মুখ করে কিংবা পূর্ব দিকে মুখ করবেন উত্তর কিংবা পূর্ব দিকে মুখ করে মালাটাকে ধরুন নাভির কাছে ধরবেন এই নাভির কাছে ধরে মালাটাকে কর্তন করবেন মালাটাকে ধুইবেন যাকে ধোয়া বলা হয় এই মালাটাকে কর্তন করবেন আর কোনো নাম করতে হবে না আপনি যে দীক্ষায় দীক্ষিত বাড়িতে কুলগুরুর দীক্ষা নিয়েছেন তো যদি কুলগুরুর দীক্ষা নিয়ে থাকেন অন্য কোনো দীক্ষা নিতে হবে না আর যদি অন্য কোনো দীক্ষা নিয়ে থাকেন যে দীক্ষা আপনার পছন্দ হবে আপনি ওই গুরু মন্ত্রটা জপ করতে করতে একশয় একবার জপ করুন মালাটাকে আর ভালো করে ধুয়ে নিন ভালো করে ধুয়ে নিয়ে পতিত পাবনী মা গঙ্গার কাছে অনুমতি নিন মা আজ থেকে এই তুলসীকে আমি শিরে করব ধারণ বলে আপনি জল থেকে উঠে আসুন জল থেকে উঠে এসে বাড়িতে এসে ভগবান শ্রীকৃষ্ণ যদি থাকে কিংবা বাড়িতে যদি কোনো গোপাল ঠাকুর থাকে কারোর বাড়িতে যদি গোপাল থাকে গোপালটাকে চন্দন দিয়ে বেষ্টন করুন মানে চন্দন সারা অঙ্গে দিয়ে দিন আর সেই চন্দন ওই মালাটাকে ভালো করে কর্তন করুন মালাটাকে কর্তন করতে করতে আপনি ওই মালাটাকে দুহাত দিয়ে ধরবেন যেমন গলায় পরানো হয় আর বলবেন চারটে কথা বলবেন নারায়ণ পরাকরম নারায়ণ পরা বেদাম নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরাকরম নারায়ণ পরা বেদাম নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরাকরম নারায়ণ পরা বেদাম নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরাকরম নারায়ণ পরা বেদাম নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরাখর নারায়ণ পরবেগা নারায়ণ পরামূর্তি নারায়ণ পরগতি ওই চন্দনটা লেপুন সারা অঙ্গের মালার গায়ে লেপে দিন দিয়ে এবার বলুন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসালে হরে বৈকুণ্ঠ বাম
সরছে তিনটে হলো তো হ্যাঁ আর একটা বাকি আছে চারটে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই চারটে তারক ব্রহ্ম নাম দিয়ে কর্তন করে ওটাকে চন্দন দিয়ে মাখিয়ে দিই মাখিয়ে দিয়ে যদি বাড়িতে গোপাল থাকে সেই গোপালের চরণে একটু অর্পণ করুন মালাটাকে মালাটাকে অর্পণ করার পর তারপর সেই গোপালের গলায়তে আপনি পরিয়ে দিন মালা প্রভু আজ তোমার কাছে যে মালা অর্পণ করেছি এই মালা তোমার গলে পরিয়ে দিলাম অনুমতি কর প্রভু এই মালা যেন আমি কণ্ঠে ধারণ করতে পারি এই মালা কণ্ঠে ধারণ করার পর আমি যেন সদা সর্বদা কৃষ্ণ চরণ লাভ করে থাকি কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে ও গো কৃষ্ণ ছাড়া সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু গেছিল আমার দুঃখ সুখে বন্ধু কেন সে হলো আমার জীবন দুয়ারের এইবার মালাটিকে নিন ভগবানকে পূজা দেওয়ার পর ভগবানের যে প্রসাদ আমরা গ্রহণ করি তো মায়েরা এইবার আপনারা সেই প্রসাদটাকে গ্রহণ করার মতো মালাটাকে গ্রহণ করুন ভগবান শ্রীকৃষ্ণের সামনে কিংবা গোপালের সামনে বসে ওইখানে মালাটা নিজের গলায় পরুন আস্তে আস্তে যখনই পরবেন তখনই বলবেন হে প্রভু হে কৃষ্ণ দয়াময় হে আমার প্রাণের ঈশ্বর হে জগৎ বন্ধু আমার আজ থেকে তোমার এই মালা যে আমি কণ্ঠে ধারণ করেছি আমার কিছু শক্তি তুমি দান করো করবেন এইবার ওই মালাটি নিয়ে ঘরের দরজাতে বসুন প্রত্যেক দিন সকাল সন্ধ্যা আপনার লাফালাফি করতে হবে না মঠ মন্দিরে ছুটতে হবে না সিদ্ধান্তটা করবেন কোথায় বসবেন ঘরের দরজা ঘরের দরজা বাপ ঠাকুর দ্বারা বয়স্ক ঠাকুর দ্বারা বা বাবা বলতেন না মায়েরা বলতেন না মা ঘরের দরজাতে সকালবেলা বসিস না কারণ কতটা শাস্ত্রের সঙ্গে মিল আছে এখন কেন বসবেন না বসার কারণটা ওইখানে হলো ঘরের দরজাটা হলো মাতৃকোল
আর ঘরের দুটো জানালা থাকেন জানেন জানালা দুটো কারা জানালা দুটো হলেন মাতৃস্তনদুগ্ধ ওই ঘরের মধ্যে যদি জানালা না থাকে আরে অ্যাসবেস্টার কিংবা টালির ঘর করুন না করে চৈত্র কিংবা বৈশাখ মাসের গরমে কেমন ক্ষমতা হয় যে ঘরের মধ্যে শুয়ে থাকুন তো কুকুরকে যদি ঢুকিয়ে দেন ও কুকুর লাফ মেরে বেরিয়ে যাবে কারণ ওই জানালা যদি না থাকে হাওয়াটা কোনো দিক থেকে পাস হবে না তেমন শাস্ত্র সিদ্ধান্ত দিলেন ঘরের দরজা হলো মাতৃকোল আর জানালা হলো মায়ের দুটো স্তনদুগ্ধ সেই ছোট্টবেলায় যেমন মায়ের স্তনদুগ্ধ পান করে তুমি আজ কত আনন্দে দিন কাটিয়েছ তেমন মাতৃকোলে বসে ওই ঘরের দরজা মাতৃকোল ওই মাতৃকোলে আপনি বসুন আঙিনার দিকে মুখ করুন আঙিনা শব্দের অর্থ কি যাকে বলা হয় উঠান ওই উঠানের দিকে মুখ করে হাতের মাথার উপরে হাত তুলুন ছোট্টবেলা দেখবেন আমাদের মাথার উপরে ধুকধুক করে না হ্যাঁ ওই দুটো জায়গায় এই দুটোকে ঠেকিয়ে দিন এই হাজার দুই কর্তাকে ঠেকিয়ে দিয়ে ঠিক এইভাবে আর ওই মাথার ধুকধুক যেখানে করেন ওইখানে এই দুটো করাকে দিয়ে তালি দিন হাতে তালি দেবেন আর কি বলবেন বলতো আপনি বলবেন আঙিনা শব্দের অর্থ হলো উঠান আর ওই উঠানের দিকে মুখ করে আর ওই উঠানে সর্বপ্রথম শ্রীবাসঙ্গন তৈরি হয়েছিল আর সেই শ্রীবাসঙ্গনে চৈতন্য মহাপ্রভু কীর্তন করেছিলেন শ্রীবাসঙ্গনের কীর্তন আর এই আঙিনা শব্দের অর্থ একত্রিত করে আপনার মতো যোগী একজন ওই দরজায় বসে আপনি ভজন করবেন কি ভজন করবেন কি বলবেন এবার জেনে নিন ঘরের দুয়ারে বসে আঙিনায় মুক্তি করে ওরে করে করতালি তোরাই করে করতালি দিয়ে করতালি দিয়ে তোরা কৃষ্ণ মায়ের একদম আসতে দাঁড়ান একদম বন্ধ আস্তে আস্তে বলি এখন ঘটনাটা হচ্ছে সিদ্ধান্ত দিলেন কি সিদ্ধান্ত করতালি শব্দে তালি দিচ্ছেন তালিটা কেন দেবেন চব্বিশটা তত্ত্ব নিয়ে মানব দেওয়া আমার সময় হয়ে গেছে যদিও আর এই চব্বিশটা তত্ত্ব আমি আপনাদের সামনে আর ভাঙার মতো আমার সময় আর নেই এখন এই মানব দেহ সৃষ্টি হয়েছে চব্বিশটি তত্ত্ব নিয়ে তা আপনারা যদি চব্বিশটা তত্ত্ব হরে কৃষ্ণ কেন এই কথা বললেন করে করতালি গাছে যদি পাখি থাকে সেই পাখিটা বসে আছে গাছের ডালে নিচে ভালো করে বেষ্টন করুন ভালো করে করতালি দিন দেখবেন গাছের পাখিটা উড়ে যাবে গাছের পাখি পালাবে না তেমন এই দেহ ভাণ্ডে তেইশটি চব্বিশটি তত্ত্ব নিয়ে মানব দেহ চব্বিশটি তত্ত্ব কি হলো একটা হলো কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসুর্য আর দ্বিতীয় হলো কি পাঁচটা জ্ঞানেন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রিয় চতুর্থ বারে হলেন কি ক্ষিতি অপ তেজ মরুদ আর বম আর চতুর্থ বারে এসে দাঁড়ালেন পাঁচটা পান মদন মোদন পোষণ শোষণ আর স্তম্ভন এই চব্বিশটি তত্ত্ব নিয়ে আমাদের মতো মানুষের মানব দেহ শাস্ত্র বলছে যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে তোমার মতো মানব দেহের মধ্যে পরিপঙ্কিত সব কিছু আছে তাহলে চব্বিশটি তত্ত্ব তার মধ্যে তেইশটাকে উড়িয়ে দিন করে তালি দিয়ে উড়িয়ে দিন এইবার দেখা যাবে আপনারা কেমনভাবে করতালি দিয়ে দেহভাণ্ড থেকে আপনার এই অসাধু পাখিটাকে উড়িয়ে দেবেন ঘরের দুয়ারে বসে আমি নাই মুক্তি করে করতালি দিয়ে তোরা কৃষ্ণ ভজে যা ঘরের দুয়ারে বসে মুক্তি করে
तुरा करो कली সিদ্ধান্তটা আমি আপনাদের দিয়ে গেলাম করে দেখবেন যদি মনে হয় কিছু না বুঝতে পারেন আমার মনে হয় তো এক পক্ষের মধ্যে কিছু বুঝতে পারবে যদি না বুঝতে পারেন আপনি বলবেন সন্ন্যাসী বাবু আপনি দাঁড়িয়ে বড় বড় তো লেকচার দিয়ে গেলেন যে আপনি নাকি বঙ্গীয় পুরস্কার প্রাপ্ত আপনি মঠে রিচার্জে থাকেন আপনি শ্রীক্ষেত্র জগন্নাথ নিয়ে সরাসরি সম্প্রচার করতে চান বা চাইছেন হ্যাঁ শুনছি আপনার কথা তো ভুল আমি চাঁচা ছোলা ভাষায় কথা বলি যদি কিছু না বুঝতে পারেন আমার কান ধরে টানতে টানতে নিয়ে আসবেন কোনো মহাজনগণ এরকম গ্যারান্টি দিতে পারবে না আমি দিয়ে যাচ্ছি আপনাদের সামনে আপনারা এটা সঠিকভাবে করে দেখুন যদি কিছু না পান সরাসরি আমাকে বলবেন আমি এই রকমই কথা বলি মা আমি তো আপনাদের সন্তান আপনার মতো কোনো না মাতৃগর্ভে আমার জন্ম হয়েছে যে গর্ভে আমার জন্ম হয়েছে আপনারা আশীর্বাদ করুন আগামী জন্মে যেন আমি ওই গর্ভে জন্মগ্রহণ করতে পারি গো জননী যে গর্ভে জন্মগ্রহণ করে আমি আজকের সরাসরি কীর্তনিয়া যে গর্ভে জন্মগ্রহণ করে আজ আমি যেখানে কারোর হাত ধরে কীর্তন জগতে এলাম না বলে গর্ব অনুভব করি ওই গর্ভটাকে সরাসরি মাতৃস্নেহ মাতৃগুরু কি কৃপাদান যার কানে আমি স্বপ্ন এবং ঐশ্বরিকভাবে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সামনে আমি পরিবেশন করি এটাই হলো আমার সেই গর্ভের অনুদান সেই জননীর অনুদান এইরকম মায়ের গর্ভে যেন আমি জন্মগ্রহণ করতে পারি মায়ের একে ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনো জন্ম জন্মান তরে করিলে সাধনা দয়াবতী দয়াবতী করবিনী হয় আমার মা দয়াবতী করবিনী মা মায়ের কে ফোটা দুধে দি শোধ হবে না কোনো জন্ম জনে মান তরে করিলে সাধনা দয়াবতী করবিনী মা আমার মা দয়াবতী করবিনী মা সাগর যায় ফেলিয়া সে যে মায়ের কথা পিতা মনে রাখে না পিতা আনন্দে মাতিয়া গোদাই সাগর ফেলিয়া চলে গেল ভিজিয়া ফিরিল না
এর সঙ্গে তত্ত্ব তো জড়িয়ে আছে কি তত্ত্বটি কেমন তত্ত্বটি হলো আমার পিতা আর গর্ভটি হলো আমার মা আর একদিকে হলো পিতা ভগবান শ্রীকৃষ্ণ আর একদিকে হলো এই তুলসী যিনি হয়েছেন তিনি হলেন বিরজা এই বিরজা বিরজার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ আর বিরজার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের ঔরসে সাতটা ছেলে হয়েছিল সাতটা শুনে রাখুন মায়েরা হরে কৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণের ঔরসে বিরজার গর্ভে সাতটা ছেলে হয়েছিল সেই সাতটা ছেলে একদিন বসে আনন্দ করছে ভাই ভাই বসে বড় খেলা করছে এমন সময়ে ভগবান আমাদের দেহে যেমন তিনি কামনা আর ভগবান শ্রীকৃষ্ণ দুজনে যেমন কামনার বাসনে চরিতার্থ হতে চলেছে এমন সময় ছোট ছেলে পিছন দিক থেকে এলেন পিছন দিক থেকে ছোট ছেলে এসে বলছে পিতা এ কি করছো তোমরা মা অমা তুমি আর বাবা কি খেলা করছো দেখো দেখো দাদা আমাদের পিতা মায়ের সঙ্গে কি যেন একটা খেলা করছে এই না এই কথা বলে উঠেছেন এমন সময়ে পিতা উঠলেন উঠে অভিশাপ দিলেন যা আজ এমন বদমাইশ ছেলে তোদের মধ্যে এমন নোংরাম রয়ে গেল নিজের পিতা মাতা কি করছে সেদিকে লক্ষ্য করে দেখছো আমি ভগবান শ্রীকৃষ্ণ আমি তোদের আজ অভিশাপ দিচ্ছি যা তোরা এই সাতটা ছেলে সাতটা সমুদ্র হয়ে জন্মগ্রহণ কর পিতা অভিশাপ দিল ছটা ছেলে ছটা সাগর হয়ে গেল সব সাগর মিঠা জল হয়ে গেল ছোট ছেলেকে অভিশাপ দিল শোন তুই এত কীট তোকে আজ অভিশাপ দিচ্ছি আমি তোর এই জল বিষে পরিণত হবে আর তোর এই জল এত বিষ হবে তোর এই জল পৃথিবীতে যত জীব থাকবে কীট পতঙ্গ পশু পাখি তারা কেউ তোর এই জল গ্রহণ করবে না আমি অভিশাপ দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে পিতা এমন অভিশাপ দিও না এমন অভিশাপ দিও না পিতা
পিতৃ অভিশাপ বড় অভিশাপ, সেই অভিশাপে ভক্ত সাগর হয়ে আজ জন্মগ্রহণ করছি। নিজের ছোট ছেলেকে এই রকম অভিশাপ দেবে পিতা? পিতা ছোট ছেলে কত আদরে, ছোট ছেলে কত যত্নের, আর সেই ছোট ছেলেকে তুমি এমন অভিশাপ দিলে পিতা? দুঃখ যদি তুমি দেবে ভগবান, তবে কেন কাঁদালে আমার? সন্তানকে এমন অভিশাপ দিলে তবে শোনে রে, রুষ্ট হয়ে তোকে আমি অভিশাপ দিয়েছিলাম, আজ তুষ্ট হয়ে তোকে আশীর্বাদ করছি রে। আজ থেকে তোর নাম হবে লবণাক্ষ,
আমার অভিশাপে তোর জল কীট পতঙ্গ পশু পাখি গ্রহণ করবে না বলেছিলাম, তবে আজ দুহাত তুলে তোকে আমি আশীর্বাদ করে যাচ্ছি। তোর এই নোনা বিষ জল থেকে এমন এক সুধার জন্ম হবে, সেই সুধা সমগ্র বিশ্ব জগতে বিশ্ব জগৎবাসীকে সুধা রূপে গ্রহণ করতে হবে। আমি ভগবান শ্রীকৃষ্ণ তোকে আশীর্বাদ করলাম। হরে কৃষ্ণ। বাড়িতে মাছ মাংস ভালো তরি তরকারি রান্না করছেন, আদা দিলেন, লঙ্কা দিলেন, হলুদ দিলেন, জল দিলেন, কিন্তু মায়েরা লবণ যদি না দেওয়া হয় খাবেন তো? এখন পিতা বাইরে থেকে কাজ করে আসছে, কাজ টাজ করে এসে দেখলেন তরকারি খুব সুন্দর রং হয়েছে, তাও তো এক বাটি। এখন যেই না খেতে গেলেন আর মাটি কেটে আসছে না, বড় প্রচন্ড রাগ, এখন ওইখানে বসে রয়েছে। বসে থাকতে থাকতে তরকারিটা যেই না গালে দিয়েছে, উনি থুতু করে ফেলে দিলেন। আর কাছে একটা বাড়ি ছিলেন, ঠিক মায়ের ওরতে ঝেড়ে দিলেন, তরকারি লবণ দিস নেই, বলে দিতে মনে নাই। তাহলে দেখেছেন সুধাটি কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের ঔরসে বিরজার গর্ভে সাতটি ছেলে, সেই সাতটি ছেলের মধ্যে ছোট ছেলে হলো লবণাক্ষ, আর সেই লবণ জল থেকে সুধার জন্ম হয়ে গেল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, বল হরি বল রাধা গোবিন্দ, বল রাধা গোবিন্দ বল হরি বল, বল হরি বল রাধা গোবিন্দ, বল রাধা গোবিন্দ বল মায়েরা একটু অসুবিধা হচ্ছে যদি বলেন কেন? আমার গলার প্রচন্ড চেপে গেছে, কারণ তিরিশ দিনে একত্রিশে মাস ২৯ বেলা গান পায় না। আমার তো যা হচ্ছে আমি বুঝতে পারছি। আমি মনে করেছিলাম কালকের রাত্রে যখন তিনটের সময় বাড়িতে ঢুকেছি গান ছেড়ে, আজকের মনে করেছিলাম যে গানটা গেল, পাঁচটার সময় গাড়ি ছেড়ে বেরিয়ে এলাম, এইখানে এসে গানটা যখনই করছি প্রথমে ভেবেছিলাম আমি গলা উঠবে না, গাইতে পারবো না। তো আমি তো তত্ত্বের শিল্পী, তো আমি যতটুকু তত্ত্ব আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে পরিবেশন করছি, আপনারা এটুকুই গ্রহণ করবেন, মনে রাখবেন। তত্ত্ব শুনুন, তত্ত্বশাস্ত্র জানতে হবে, আর এই তত্ত্বশাস্ত্র মানব জীবনের বড় প্রয়োজন। তাহলে আমি প্রথম বলেছিলাম যে মায়েরা আপনাদের দেহে প্রতি মাসে যে রজশলা আসে আপনারা মনে করেন অপবিত্র, আর আমি দাঁড়িয়ে এখানে বলি পবিত্র। শুনে অবাক হয়ে গেছিলেন সেই সময় না? তাহলে বাস্তবে কি প্রমাণে আসতে হবে না বাবা? প্রমাণে আসতে হবে তো, নাহলে সন্ন্যাসীবাবু আপনি তো লেকচার দিয়ে গেলেন, তা আপনার লেকচারটা টিকলো কই? মানে আমি যদি আধা ছেলেরা করে রেখে চলে যাই হরি বল হয়ে যাবে। ঠিক সেইখানে দাঁড়িয়েই চরণদাস বাবাজি বলে উঠলেন, নাভির গন্ধে আকুল প্রাণ পায় না বিগত, ওরে সে
প্রথম দিন গঙ্গা, দ্বিতীয় দিন যমুনা, যমুনার রূপ দিয়ে দিয়েছি, তৃতীয় দিন মাতৃদেহে যে রজশালা হয়, ওই রজশালা যেদিন হয় সেই দিন হলো একটু শান্ত রূপ ধারণ করে, মানে দুদিনের যা যন্ত্রণা হয় তার চেয়ে অনেক কম। ওই মা সেদিন একটু শান্ত অনুভব করেন, ওই দিনে দেবী সরস্বতী মাতৃদেহে করে বসস্থান। দেবী সরস্বতী মাতৃদেহে করে বসস্থান। যদি বলে বাবা বাধা সৃষ্টি করেন কেন, ওই রকম একজন মায়ের অভিশাপে রাবণের বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। কেন? এই যে দেবী সরস্বতী যেদিন বসস্থান করছেন, উনি হলেন স্বয়ং বাগ দেবী সরস্বতী, বিদ্যার অধিষ্ঠাত্রী। যদি কোনো পুরুষ ওই দিন ওই দেহে কোনো রকম কোনো কিছু অত্যাচার করে থাকেন, তাহলে তার পূর্ববর্জিত অভিশাপ অনুযায়ী, তার নিষ্কায়িত শক্তির দ্বারা, এক দণ্ড অনুযায়ী তার পরমায়ু ক্ষয় হয়ে যাবে। পরমায়ু ক্ষয় অনিবার্য হবে, রোধ করার ক্ষমতা কারণ নেই। এই জন্যে ঠাকুর রামকৃষ্ণদেব তার নিজের গুরুমশার কাছে গিয়েছিল, গুরুমশা আমার মুক্তি হবে কিসের, আমি সারা জীবন কোথায় গেলে মুক্তি পাবো আমায় বলে 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 দা। রামকৃষ্ণদেবের গুরুদেবের কাছে গিয়েছিল, কিন্তু কথাটা হলো যদি বলে প্রমাণে আসতে গেলে, আপনারা কারা কামাখ্যায় গিয়েছেন আমি জানি না, যদি কামাখ্যায় যান তাহলে হাত তুলে আমাকে জানাবেন, আমার কথার সঙ্গে বনে কি না একটু জেনে নেবেন। কামাখ্যায় গিয়ে দেখবেন আষাঢ় মাসের অম্বুবাসীতে কামাখ্যায় কোনো দেবদেবীর মূর্তি নেই বাবা। এখন প্রথম সিংহদুয়ারের পার হতে ডান দিক থেকে গিরিবর্ব পাহাড় উত্তর দিক দিকে পূর্ব দিকে যেতে হবে, গেলে দেখবেন একটা ছোট্ট মন্দির আছে, সেই মন্দিরের ভিতরে ছোট্ট একটি ভগদ্বার আছে, ছোট একটি ভগদ্বার আছে মানে ছোট্ট মাতৃদ্বার। সেই মাতৃদ্বারের উপরে বারো হাত কাপড় দেওয়া রয়েছে, বারো হাত কাপড়টা বিছিয়ে দেওয়া রয়েছে, আর ওই বারো হাত কাপড়ের বারো জন পুরোহিত রয়েছে। বারো জন পুরোহিত যখনই বসে রয়েছেন, ওরা সদা সর্বদা মাতৃ ধ্যান করছে, আর মাটির নিচে থেকে অনর্গল রক্ত উঠতে উঠতে ওই বারো হাত কাপড় সব ভিজে যায়। এখন ওই মাকে দর্শন করার জন্য, ভক্তটাকে দর্শন করার জন্য আমরা দুদিন তিন দিন ভোর ভুরপা খেতে 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 সব এই মাতৃদ্বারের কাছে গিয়ে হাজির হয়ে যাই। আর যখনই মাতৃদ্বারের কাছে গেলাম, মা তোমার সন্তান আজ তোমার কাছে এসেছে, ওগো জননী আজ শবত মস্তক আজ তোমার কাছে নত করলাম, যদি হাতির মতো দেহ নিয়ে মাতৃস্মরণ করে যান ওই দ্বারটা পার হয়ে আপনি নিচে চলে যাবেন। প্রমাণ আছে, প্রমাণ আছে যারা গেছেন। আমি সেই সমস্ত ব্যক্তি মহাজনীগণের কাছে প্রশ্ন করতে চাই, এখন এই যে মায়ের দেহে রজশালা অপবিত্র, আর আপনারা যে লক্ষ লক্ষ সাধুগুরু বৈষ্ণব, আপনাদের জ্বালায় পা ফেলার গোয়াল নেই সেখানে, এখানে ব্রাহ্মণ পুরোহিত ওখানে গিয়ে মা মা করছেন, এখন কোনো কারণে কোনো পুরোহিত ঠাকুর যদি যান আমার বাক্যটা শ্রবণ করবেন বা শুনতে যদি পান আমাকে হাত তুলে জানাবেন ঠিক কি না। এখন যেখানে যাচ্ছেন পায়খানা করতে গেলে এতটা পায়খানা মারিয়ে পায়খানা করতে যেতে হয়, তখনই মহাজনগণ বলেন ওরে নরক যন্ত্রণা ভোগ করে তবে তো এসেছি সেখানে, আর যদি নরক যন্ত্রণা ভোগ করতে হয় এইখানে ভোগ করে ওরে সারা রাত পার হয়ে যা। হরি বল হরি বল। মায়ের কাছে গেলাম, তাহলে আমার প্রশ্ন হলেন আপনারা বলছেন এখানে অপবিত্র, আপনারা মন্দিরে উঠবেন না পূজা দেবেন না, আপনারা কি নেওয়ার জন্য ওখানে গিয়ে থাকেন? কোনো মূর্তি আছে, কোনো দেবতার মূর্তি আছে, কোনো দেবীর মূর্তি আছে? যদি থাকে তো ভালো,
আর যদি না থাকে তাহলে ওই বারো হাত কাপড়ের এক সুতো কাপড় নেওয়ার জন্য আপনাদের বারো জন পুরোহিত রেডি হয়ে বসে আছে। সমান ভাগে ভাগ, একদিক ওদিক হবে না, এক হাত করে বারো জন ভাগ করে নেয়। এখন ওই এক টুকরো কাপড় যদি কেউ নিতে পারে গো জননী, ছোট্ট একটা রূপোর মাদুলে করে ওই মাদুলির মধ্যে প্রবেশ করিয়ে দিন, দিয়ে নিজের ডান হাতের বাহুতে বেঁধে রাখুন। বন্দুকের গুলি ফায়ার করলে ফায়ার হবে না, যদি আপনার দিকে ধেয়ে আসে ব্যাকগ্রাউন্ডে ফিরে যাবে, এটাই হলো চ্যালেঞ্জের কথা, এটাই হলো চ্যালেঞ্জের কথা। আপনারা বলছেন অপবিত্র মন্দিরে উঠতে পারবেন না, বাড়িতে মা একা রয়েছেন আর কেউ নেই, আমার সারাদিনে খিদে পায়, যুক্তিতর্কের কথা, আমার সারাদিনে যেমন খিদে পায়, আমার খিদে যেমন পেয়েছে তখন আমার ভাত তো খেতে হবে জননী, ভাত না খেলে আমার খিদে মিটবে কি? তেমন ভগবান যদি বাড়িতে থাকে সেই ভগবানের সেবা তো দিতে হবে। এখন বাড়িতে কেউ নেই, এখন তো কেউ কারোর বাড়ি আর কেউ যায় না, এখন বাড়িতে কেউ নেই, আপনারা সবাই ফাঁকা, তাহলে আপনি ঘরে বসে বসে গিলবেন? আপনি তো ঘরে বসে বসে গিলবেন, কিন্তু ভগবান কি গিলবে? ভগবান বলছে শোন রে, অজানা সন্ধানে পা দিয়ে দিলি। এই জন্য রামকৃষ্ণদেবের গুরুদেবের কাছে যখনই গিয়েছিলেন গুরুদেব, আমি মুক্তি পাবো কোথায় আমার একবার বলে দাও। মুক্তি তুমি পেতে পারো, আজ তোমায় বলছি শোনো, বাড়িতে রয়েছে সারদা, তুমি সারদার কাছে চলে যাও আর সারদার কাছে গিয়ে বলো, সারদা আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বলো বলো স্বামী, তো বলো বলো স্বামী, তোমার কাছে এসেছি আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি বিপদ স্বামী? আমার কাছে তো ভগবান যদি থাকতে হয় আমার স্বামী হলো ভগবান, তা সেই ভগবান যদি এসে আমার কাছে কিছু চায় অবশ্যই আমার দিতে হবে। রামকৃষ্ণদেবকে জ্ঞানে গুণে জ্ঞানী ব্যক্তি বলে তাকে তো ঠাকুর রূপে আখ্যা দিয়েছেন আপনারা, তাই না? রামকৃষ্ণদেবকে তো ঠাকুর বলে আখ্যা দিয়েছি, তা সেই রামকৃষ্ণদেব কি বলছে? বলো সারদা, আমি আজ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমায় তুমি গো সারদা, তুমি আমায় ফিরিয়ে দিও না। বলো স্বামী কি হয়েছে, এমন করে তুমি আজ কেন আমার কাছে এমন কথা বলছো? যেই না এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ বলে উঠলেন, সারদা গো গুরুদেব বলে দিয়েছে তোমার কাছে নাকি তিনটে জবা ফুল আছে, ওই তিনটে জবা ফুল, ও মায়েরা, তোমার কাছে নাকি তিনটে জবা ফুল আছে, ওই তিনটে জবা ফুল তুমি যদি আমায় দান করো তবে আমি এই বিশ্ব জগৎ থেকে মুক্তি পাবো, না হলে পাবো না। যখনই কাঁদছেন এমন সময়ে রামকৃষ্ণদেব, যখন দুঃখ করছে সারদার কাছে, সারদা কেঁদে উঠে বলে ফেলেছেন, স্বামী যেদিন তোমার কাছে এই তিনটি জবা ফুল বেঁচেছিল, ও গো ভগবান সেদিন কেন এলে না?
फूल सुखाए गेछे दिन आमार देवार क्षमता छिलो ओई तीनटी फूल जेदिन आमार देवार क्षमता छिलो सेदिन तो तुमी आमार काछे एले ना आर जेदिन आमार देवार क्षमता नेई जेदिन आमार देवार क्षमता नेई সেই দিন তুমি আমার কাছে সেই ফুলটুকু চাইলে ভগবান ওই আমার স্বামীর গো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিব স্বপ্ন দিয়ে গোড়া ওগো ভাঙলো সুখে ঘর আমার স্বামীর ঘর আমার স্বামীর ঘর স্বপ্ন দিয়ে Yeah.
যেদিন আমার এই ফুল তিনটে ফুল আমার কাছে ছিল সেদিন তো তুমি আর কোনোদিন আমার দিকে ফিরে তাকাওনি, তা আজ কেন এসেছো? বলে গুরুদেবের নির্দেশ স্বামী গো। সে ফুল আমার কবে শুকিয়ে গেছে? শুকনো গাছে কি আর কোনোদিন ফুল ফোটে? আর শুকনো গাছে কোনোদিন ফুল ফোটে না গো জননী, আর শুকনো গাছে আর কোনোদিন ফুল ফুটবে না। এই জন্যে পদকর্তা কলম দিলেন, ওরে সংসার ধর্ম হলো সনাতন ধর্ম, এই সংসার ধর্মে থেকে এই সংসার গৃহে থেকে যে ব্যক্তি সুখ দুঃখ যন্ত্রণা আঘাত সহ্য করে যে আমার চরণ ছাড়েনি, আমি কোনদিন তাকে কিছু ফিরাইয়ে দিই গো। এই হল তোমাদের গৃহে সংসার ধর্ম, হলো সনাতন ধর্ম, আর এই সনাতন ধর্মের মধ্যে সুখ দুঃখ যন্ত্রণা আঘাত সব কিছু সহ্য করে যে আমার চরণ ছাড়েনি, সেই হলো সনাতন ধর্মের অধিকার। দুঃখ যদি দেবে তুমি তাই দূর হইব, শক্তি দিও সহিবা এই গিরে বিচা তো এই গিরে বিচা, আমি কোন দোষের বুঝিনি কেন অতলে ভাসাই দিবে সম্প্রদায়কে আসতে বলুন, আমাদের সময় হয়ে গেছে, দেরি করবে না বাবা, চারটে গান আছে আমাদের। কৃষ্ণ
যাই হোক হরে কৃষ্ণ, এখান থেকে গান ছেড়ে চলে যেতে হবে, চারটে গান আছে, বাবা বেরিয়ে আসবেন। এইবার ঠিক যথা টাইমে চলে এলেন, তত্ত্বটা বুঝতে বললেন, শাস্ত্র বুঝতে বললেন। আপনার এই সংসার ধর্ম সনাতন ধর্ম, এই সংসার ছেড়ে আপনাকে কোথাও যেতে হবে। এই সংসারের মধ্যে সুখ আছে, এই সংসারের মধ্যে দুঃখ আছে, এমন মানব জীবনে হাসি আছে, মানব জীবনে কান্না আছে। সুখ আর দুঃখ একত্রিত করে ভগবানের চরণে আপনার দেহ, আপনার মন, আপনার প্রাণ, আপনার যৌবন সব কিছু তার চরণে অর্পণ করে দিন, তিনিই দেখবেন। সেই জন্য বলছেন কি জানেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামাকাং পাণ্ডুবাশ্চৈব কুঙ্কুরবত সঞ্জয়। গীতা সৃষ্টি হলে ধর্মক্ষেত্র। এখন আপনাদের একটা কথা বলি মায়েরা, মা আপনি রাস্তায় চলছেন তো আপনি মনে কিছু করবেন না, আমি তো আপনার সন্তানের মতো, তাই না? আপনি রাস্তায় চলছেন, আপনার ডেইলি চলতে হয়, আপনার ঘরে একটা ধর্মগ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম গীতা, গীতাটি হলো ছোট, সেই গীতা আপনি যেমন মানি ব্যাগ নিয়ে আপনার বক্ষস্থলে রাখছেন, আপনি ছোট্ট একটা প্লাস্টিকের মধ্যে ছোট্ট একটা গীতা ধরে নিয়ে তিনবার বাড়ি থেকে বেরোবেন, গীতাটা মাথায় ঠেকিয়ে আপনার মানি ব্যাগের সঙ্গে রেখে দিন বুকের মধ্যে। গ্রহ আপনাকে ছুঁইতে পারবে না, কেন? গ্রহ কাউকে ছাড়ে না, এই নটা গ্রহ দিয়ে আমাদের এই মানব দেহ ঘিরে রেখে দিয়েছে। হ্যাঁ, এখন এই গ্রহ আপনার যদি কোনো কারণে থাকে প্রচণ্ড হারে, যদি কোনো কারণে আপনার থাকে মৃত্যু ওই দিনে, এখন গীতাটা যদি সঙ্গে থাকে আঘাত করে আপনার উপরে আসবেই, গ্রহ কাউকে ঠেকাতে পারবে না। যেটা খুব প্রচণ্ড বড় আকারে হওয়ার কথা সেটা দেখবেন ছোট্ট আকারে আপনার উপর থেকে কেটে যাবে, না হলে ধর্মগ্রন্থ মিথ্যা কথা হয়ে যাবে। তো এইখানে দাঁড়িয়ে বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকাং পাণ্ডুবাশ্চৈব কুঙ্কুরবত সঞ্জয়। এখন দেখি বহু কীর্তনীয়রা উঠে শুধু মহাভারতের গল্প শুরু করে। এখন মহাভারতের সৃষ্টি হলো কেন আগে জানেন? হরি বল। একজন সাধিকা, নাম ছিল তার বেদবতী, তার অভিশাপে রাবণের বংশ ধ্বংস হয়েছে, আর রাবণ প্রতিজ্ঞা করেছিল আমি তোমার মতো সাধিকাকে লঙ্কায় নিয়ে যাব, তাই পরবর্তীকালে তাকে ছায়া সীতা হতে হয়েছিল, আর ছায়া সীতা হয়ে শেষ প্রান্তে তার মনে কামনা বাসনা এসেছিল, সেই কামনা বাসনা পূরণ করতে গিয়ে মহাদেবের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হল। পাঁচটা স্বামী, স্বামী দাও তথাস্তু বাক্য পরম ব্রহ্ম, যেমন বাক্য মুখ থেকে বেরিয়ে গেলে সেই বাক্যকে টেনে গালের মধ্যে প্রবেশ করানো যায় না, তেমন মহাদেবের আশীর্বাদ যেমন বেরিয়ে গিয়েছিল এই আশীর্বাদ আর ফিরিয়ে নেওয়া যায়নি, অপরাধ নেবেন না মা। তাহলে সেই আশীর্বাদ যখন ফিরিয়ে নেওয়া যায়নি তখন করলেন কি, পাঁচটা স্বামী হবে। তা পাঁচটা স্বামী বলে হ্যাঁ, তবে শোনো, এ যুগে নয় আগামী, সত্য গেল ত্রেতা যুগে তুমি সীতা হলে, আর এক যুগে তুমি হবে স্বর্ণলক্ষ্মী, আর চতুর্থ জন্মে হবে তুমি একজন নারী পরম সাথিকা, সেই নারী হয়ে তুমি সৃষ্টি করবে মহাভারতের হবে নায়িকা। কি করবো বলো, বলে দিলাম তো ভালো, বলা যায় নায়ক বাবুকে জানানো যায়, এখনই সম্প্রদায় নিয়ে আসতে বলুন, আমরা এখানে মিল করে দিচ্ছি। তো হরে কৃষ্ণ, তাহলে মহাভারতের নায়িকা হলেন, নাম হলো তার দ্রৌপদী, আর দ্রৌপদী যখনই নাম হলো, আর সেই দ্রৌপদী
পঞ্চস্বামী তার সৃষ্টি হলো মহাভারত। মাগো মহাভারতের দ্রৌপদীর কাপড় যদি না খুলে নিত তাহলে যুদ্ধ হতো? আর যুদ্ধ হতো না, কাপড় ধরে টানাটানি করেছিল বলে তো তবে তো যুদ্ধ বাঁধলো, জায়গা জমি নিয়ে লড়ালড়ি বেঁধে গেল। আর সেজন্যে আমাদের কাছে বিজয় সরকার একটা কলম দিয়ে বলেছিলেন, ওরে পাগল দেহতত্ত্ব বোঝ, আর এই তত্ত্বের সঙ্গে গীতার কি সুন্দর মিল করে রেখে দিয়েছি শোন। দিন যায় ফুল রাইয়ারে, চুল পেকে যাবে, দাঁত নড়ে যাবে, চোখের দৃষ্টি চলে যাবে, দেহের চামড়া হারিয়ে যাবে। আজকের কত সুন্দর রূপ আপনার ফ্যাশন করছেন, সেদিন সব কিছু, যেদিন চুলটা পেকে যাবে সেদিন আপনি খুর দিয়ে নাড়া হতে গেলে আপনার দ্বিধা হবে না, বলে এবার ভগবানের পথে যাব, মাল পেকে গেছে আর কালারিং করা যাবে না, ফেল সারা মালটা কেটে দেবে। রামকৃষ্ণদেব এদিনে বলেছিল, শাশুত্তে মুক্তি আর লাশ হাবদে নৌকা, ওরে শালারা মুক্তির নৌকায় উঠে পার হয়ে যা। দিন যায় ফুরাই কারে, আজ ভজবি না ভজবি কথা ছিল এ ভবে এসে, আর কি করছিস তোরা? কি করার কথা ছিল আর কি করছিস? কেন মায়েরা এখানে যা আছেন সব তো মায়েরা, দেখা যাচ্ছেন বয়স্ক মায়েরা। মায়েরা একটা কথা জিজ্ঞাসা করবো, মা বাড়িতে তো আপনার ছেলে আপনার মেয়েকে সাথ দিয়েছেন, বাড়িতে আপনার বউ আমাকে সাথ দিয়েছেন, তো সাথরা দেন কেন বলুন তো? কেন সাথ দেন, কি কারণে, আর সাত কেন দিতে হয় জানেন কি? হ্যাঁ, যাহা দেখিব নিজ নয়নে বিশ্বাস করিব তবে ক্ষণার বচন,
যাহা দেখিব নিজ নয়নে বিশ্বাস করিব তবে গুরুর বচন। গু শব্দে অন্ধকার, রু শব্দেতে আলো। সেই গুরু অন্ধকার জগৎ হইতে যিনি আলোর পথে নিয়ে আসেন তিনি আমার কাছে গুরু। হে হিন্দু সনাতন ধর্মের মানুষ, হে হিন্দু সনাতন ধর্মের মাতৃগণ, আপনারা যদি আগামী দিনে এই হিন্দু সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখতে চান, আপনারা সবাই প্রত্যেকে ঘরে ঘরে গৃহে গৃহে গুরু আশ্রয় গ্রহণ করবেন। যেমন সারাদিনে নিজের ছেলেটাকে শিক্ষা দেওয়ার জন্য 5 ঘন্টা স্কুলে পাঠাচ্ছে, তেমন সারাদিনে 5 মিনিট করে অন্তত ধর্ম শিক্ষাটা ধরে ধরে তাকে দেবে না দিনে। আগামী দিনে আপনার এই কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনের মতো ছেলে হয়ে আপনার ঘাটটা ধরে আপনার বাড়ি থেকে বের করে দেবে। আজ রাস্তায় গিয়ে আপনার কাঁদতে হবে, রাস্তাতে গিয়ে আপনার চোখের জল ফেলতে হবে। আপনার এটা বাঁধা আছে, আমারও আছে, ছাড়েনি। তেমন কেন বললাম, এই যে আপনি খাওয়াবেন, কেন আপনি সেবা দেন, কেন আপনি দেবেন, এর কারণ হলেন আপনার গর্ভে নিচের দিকে মাথা উপরের দিকে পা রেখে একটা সন্তান গর্ভের মধ্যে আছে। সেই সন্তান 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যখন পরিপূর্ণ হয়, 6 মাসে গিয়ে দেহ পরিপুষ্ট হয়, 7 মাস যখন বয়স হয়ে যায়, সেই ছেলে আপন ইচ্ছায় যেদিন মাতৃগর্ভের মধ্যে চোখ মিলে চায়, সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন। আপনিও দর্শন করেছেন, আপনার স্বামীও দর্শন করেছে, আপনার সন্তানও দর্শন করেছেন। এ বিশ্ব জগতে যত মানুষ সৃষ্টি হয়েছে প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তবে এসেছি। ভগবান, তোমায় যখন মাতৃগর্ভের মধ্যে দর্শন করেছি, আর কোনোদিন আমরা আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করব না। সেদিন ভগবান বলেছিলেন, ওরে পাগল, মাতৃগর্ভের মধ্যে জন্মগ্রহণ করেছিস তুই, নিচে মাথা উপরে পা, তবেই তো মহাযোগের মধ্যে সাধন করে আমায় পেয়েছিস। যখনই নিচে আর উপরে পা রেখে আমায় যখন পেয়েছিস, তোর মা কত গর্ব অনুভব করে জানিস, তোর মা কত গর্ব অনুভব করে আমার গর্ভের সন্তান আমার গর্ভের মধ্যে ভগবানকে দেখতে পেলেন। যিনি সর্বপ্রথম ভগবানকে দর্শন করেন, যিনি সর্বপ্রথম মাতৃ গর্ভের মধ্যে ভগবানকে দর্শন করেন, তিনি হলেন সৎ, তিনি হলেন অকৃত শক্তি, সেই শক্তি হন সাধু, সেই সাধু সন্ন্যাসীকে সেবা দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম তোমায় সেবা করছি অবসাদ। মাতৃগর্ভের মধ্যে তুমি সৎ, তুমি সৎ যদি না হলে তুমি ভগবানকে দর্শন পাও? তুমি সৎ বলে তোমার গর্ভের মধ্যে তুমি ভগবানকে দর্শন পেয়েছো। আর তুমি যখন ভগবানকে দর্শন পেয়েছো, তবে তোমায় একটা কথা বলি শোনো, মায়ের কপালে সিঁদুর, পায়ে আলতা, আলতা পেরে শাড়ি পরিয়ে ওই মায়ের গালে দিচ্ছিস সেবা। যে মা সেবা করলে তবে তুই গর্ভের মধ্যে থেকে সেবা পাস রে, যে মায়ের ঠান্ডা লাগলে গর্ভের মধ্যে তোর ঠান্ডা লাগে, যে মা গরম উষ্ণ পেলে তুই গর্ভের মধ্যে গরম উষ্ণ পাস, সেই মাকে যদি সেবা দেওয়া যায় তুই ভিতরে বসে সেবা করবি? তখন দেখবেন মায়েরা পিছন থেকে উলুধ্বনি দেন। উ শব্দের অর্থ কি আর লু শব্দের অর্থ কি জানেন? উ শব্দের অর্থ হলো রাধা, লু শব্দের অর্থ হলো কৃষ্ণ। এই মায়েরা তখন উলুধ্বনি দিয়ে ওই মায়ের বদনে সেবা দেওয়া হচ্ছে, ও গো মা, তোর গর্ভের ভেতরে যে সন্তান আছে ওই সন্তান সেবা করছে সাধু এবং সৎ ব্যক্তি, আর উলুধ্বনি দিচ্ছে ওরে রাধা কৃষ্ণের নাম বল, তোরা রাধা কৃষ্ণের নাম
বদনে 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 তোরা বল হরে কৃষ্ণ বদনে উলুধ্বনি সেবা দিচ্ছেন কাকে গর্ভের সাধুকে ও মায়েরা তাই এখনকার দিনে অখাদ্য ছেলে হবে না কেন ওই সাধের দিনে তো আপনি সঙ্গে সঙ্গে রবিবার দেখে সাধ দিচ্ছেন আর আপনি চাকরি করেন চরণের স্টেশনে গিয়ে দেখলেন কচি খাসির মাংস দেখা যাচ্ছে মার দু কিলো খাওয়াচ্ছেন কাকে যে সাধু গর্ভের মধ্যে আছে মা যদি খায় মা যদি সেবা করে সেই সেবা যদি সন্তান করে তা মা যদি ছাগলের মাংস খায় ছেলের কি হলো না হিসাব কি বলে তা ও ছাগল হবে না মানুষ হবে ছাগলেরই মতো আচরণ তবে ওই আচরণটা কিন্তু ছেলের নয় ওই শিক্ষাটা ছেলের নয় ওই ভুলটা ছেলের নয় কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না একটু মিলন করো না আরে কমিটি কেউ আছেন হরিবাসরের সাথে দেখা করে যান হরে কৃষ্ণ এখন ওই ছেলে পাটা হবে না কি হবে ওই ছেলে কি মানুষ হবে বাবা তাহলে ওই ছেলের মানুষ কিন্তু অমানুষ করে দিচ্ছে আমাদের মতো পিতা মাতা সে কি জানে নাকি ভিতরে তা আমি যদি না কিনতাম তবে সে খাবে কি করে তাই জ্ঞানটা একটু থাকা আমাদেরও দরকার আগামী দিনে বেধর্মিয়ারটা আপনার ধরে ধরে খাটটা মাটির ভেতর ঢুকিয়ে দেবে খুব কাছাকাছি এসে গেছে বেশি দেরি করতে হবে না কারণ আজকের দিনে কীর্তনের অবস্থাটা দেখুন আর এখানে সন্ধ্যেবেলা যদি বেধর্মিয়ানের জলসা হয় জায়গা থাকবে না আর এই মাঠে যদি রাত্রে কোনো ড্যান্স হাঙ্গামা হয় তাদেরও জায়গা হবে না সেই মাতৃগর্ভের মধ্যে থাকবেন হ্যাঁ নিদাই গৌর হরি বল তাহলে এই মাতৃগর্ভের মধ্যে এমন এক শক্তি এলেন সেই শক্তিপূর্ণ রূপ ভগবানকে দর্শন করলেন তিনি আর সেই ভগবানকে যখন মাতৃগর্ভের মধ্যে দর্শন করলেন প্রত্যেকিত শক্তি দিয়ে সমগ্র চিত্রটাকে বাঁচিয়ে রাখায় এই বিশ্ব ধরা তলে আমরা নিয়ে এলাম ওরে ভক্ত আরো ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল ভক্ত আরো ভগবানের মিলন হইল ভগবানের মিলন হইল বন্দে বহু তুলে হরি হরি বলো হে বন্দে বহু তুলে হরি হরি বলো রে হে বন্দে বহু তুলে হরি হরি বলো হে বন্দে বহু তুলে হরি হরি বলো নিতাই গৌর হরি বল 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 হরি 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 নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরে কৃষ্ণ হরি বল